প্রবলেমগুলো ছিল, সেগুলো হচ্ছে এই যে খেয়াল করেন, এখান থেকে আমি একটা শেপ নিলাম, এখান থেকে আমি তিনটা কর্নার করে দিই, এখান থেকে আমি নিলাম, এই যে শেপ নিলাম, হ্যাঁ তারপর এই শেপটা নিলাম, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ওটার মতো করে কি করা দরকার, সাইজ করা দরকার, সেটা আমি এখান থেকে করে নিব, যতটুকু প্রয়োজন মনে হয় সাইজ করে নিলাম। দেন হচ্ছে আমার যেটা করতে হবে, এটা একদম আমি কর্নারে বাজাই দিব, হ্যাঁ বাজানোর পরে যেটা করতে হবে, আমি ওই শেপের সাথে একটু মিলাম, মিলানোর পরে যেটা করতে হবে এটার সাথে মিলাই দিতে হবে, জুম করবে না, কারণ কাজ করতে গিয়ে জুম করে না, এটা হচ্ছে মূল সমস্যা, মানে জাম দিয়ে ফেলা যাচ্ছে তারপরেও জুম করবে না, বুঝছেন, এই হচ্ছে সমস্যা। এখান থেকে আপনি কন্ট্রোল জে দিলেন, কন্ট্রোল জে দিয়ে আবার সেমিটারে কি করলেন, শিফট ধরে টান দিবেন, শিফট ধরে টান দিলে দেখেন আমার স্মার্ট গার্ড আসছে, দেখছেন স্মার্ট গার্ড প্লাস আমার সবকিছু সমান আসছে, এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। দেন হচ্ছে আমি চারটা ধরলাম, এই যে এই চারটা ধরলাম, আমার নিচেটা ধরে উপরটাতে জাস্ট ক্লিক করবো, শিফট ধরে, দেন দেখবেন যে কি হয়ে গেছে, কপি হয়ে গেছে, দেন এখান থেকে কি করবো, এই যে এখন দেখেন আমার লাস্ট যে শেপটা আছে ওই শেপটা দরকার নাই, হ্যাঁ এটাকে আমি যেটা করবো ডিলিট করে দিই, এই যে দেখেন এই পর্যন্ত এগুলো ধরে কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল এ দিলাম, এগুলোকে আমি এই যে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে মিডিল অ্যালাইন করে নিলাম, হ্যাঁ কন্ট্রোল ডি দিলাম। সেম এখন যেটা করতে হবে আমাদের, এটা এখান থেকে কন্ট্রোল জে দিতে হবে, কন্ট্রোল জে দিয়ে জাস্ট এটা আমি নিচে আনলাম, এই যে এটা কয়েকভাবে করা যায়, ঠিক আছে, এই যে নিচে আনার পর আমি এটার সাথে বাজায় দিলাম, বাজানোর পরে কি করবো, কন্ট্রোল টি দিয়ে এটা আমি ঘুরাই দিব, এখন দেখেন আমার অ্যাকুরেট কি সবগুলো অ্যাকুরেট হয়েছে না, জি স্যার। স্যার এখান থেকে কি কপি করাটার কালার চেঞ্জ করা যায়? আমি গতকালকে, হ্যাঁ অবশ্যই পারবেন, হ্যাঁ সেটা দেখাচ্ছি। এখন দেখেন এখানে যে যতগুলো লেয়ার আছে এই সবগুলো লেয়ারের কালার একসাথে কিভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে মূল কথা, হ্যাঁ ফিলার শেপে তো একটু করতে পরে ট্রাই করে দেখুন, হ্যাঁ এখন দেখেন সবগুলো কালার চেঞ্জ করতে হলে গত ক্লাসে দেখানো হয়েছে, এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে অন করবেন, অন করার পরে আচ্ছা বারবার কথা রিপিট আসতেছে, কারণ হ্যাঁ ফোনে মেবি আপনার দুটো ডিভাইস থেকে তো কানেক্টেড আপনি, একটা ডিভাইসের একটু যদি মাইক্রোফোন অফ করতেন বেটার হতো, তাহলে আপনার ডাবল হয়ে থাকতো, আমারও ডাবল হচ্ছে, সমস্যা হবে, জি স্যার মানে আমার তো সাউন্ড অফ করা, না স্যার আপনার দুটো থেকে এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, জি স্যার, জি স্যার, জি স্যার এখন ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন এখানে আমার কি বললাম, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ধরলাম, এই যে উপরটাতে ধরে শেষটাতে আমি কি করলাম, শিফট ধরে ক্লিক করলাম, তাহলে আমার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে, মানে গ্রুপ ওয়ান কপি যেটা আছে এটা, হ্যাঁ এখান থেকে আমি ফিলে যাব, আমি শেপে যাব প্রথমে, শেপে গিয়ে এরপরে ফিলে যাব, ফিলে গিয়ে দেন আমি এখান থেকে যে কালারটাই সিলেক্ট করব, দেন ওই কালারটাই কি হবে, এই যে সিলেক্ট হয়ে গেছে, তাহলে দেখেন আমার সবগুলো শেপের কালার একসাথে চেঞ্জ হয়ে গেছে, মানে এগুলা কি হইতে হবে আপনার সিলেক্ট থাকতে, সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট রেখে, হ্যাঁ সিলেক্ট রেখে তারপর কি করবেন, এই যে ফিল কি করবেন, এখান থেকে শেপে যাবেন, শেপে গিয়ে তারপর কি করবেন, ফিলে কাজ করবেন, এখন যদি অন্য কোনো টুলস থাকে অন্য সময় আমরা করি কি, সিলেক্ট করার পরে এখানে গিয়ে আমার ফিল, তারপরে স্ট্রোক খুঁজতে থাকি কি আমার ফিল স্ট্রোক হয়ে গেল, আমার তো এগুলো সিলেক্ট করলে ফিল স্ট্রোক আসার কথা, আপনি যতক্ষণ পর্যন্ত না শেপ, এমন শেপ শেপ টুলে যতক্ষণ পর্যন্ত না যাবেন, পলিগনাল টুলে যতক্ষণ পর্যন্ত না যাবেন ততক্ষণ পর্যন্ত কি আপনার ফিল আসবে, সাদা তো
আমার কালো আর সাদার তো, আর আমার জন্য নেবে ই মতো গে কালার গ্রে, এর জন্য হবে। আচ্ছা শোনো না, সাউন্ডটা অফ করেন। হ্যাঁ আচ্ছা শুনতে পাচ্ছেন? ওয়েল শোনা যাচ্ছে। হ্যাঁ এখন দেখেন আমার এই সবগুলা কি করছি, একটা গ্রুপ করে কি করলাম, এই যে কাজটা করে নিলাম, দেন হচ্ছে আমার এগুলোকে কি করতে হবে, কন্ট্রোল জে আবার কি করে দিলাম, গ্রুপ করে দিলাম। দেন কাজ কি, সেম গ্রুপটারে আমি আবার কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিয়ে এখানে এসে এটা মিলিয়ে দিলাম। আমার এগুলো একটু বড় বড় করে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আর একটু ছোটো করতে পারেন। হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে আমি আমি উপরে তুলে দিই একদম। আমার ডিজাইনটা কোত্থেকে হবে, লিড থেকে না, তাহলে আমি একদম উপরে উঠে দিলাম। এই যতটুকু জুম করার প্রয়োজন হয় ততটুকু জুম করবে, আবার দরকার হয় এই যে আল্ট্রা ধরে ঘুরাই দিবেন, জুম আউট হয়ে যাবে। দেন এই দুটো গ্রুপকে আবার কন্ট্রোল দিয়ে দিলেন, এই যে শিফট ধরে টান দিবেন, হয়ে গেল। শোনার কথা, একটু জুম উপরে উঠানোর প্রয়োজন হলে উপরে উঠে দিলেন, সমস্যা নেই। প্যাটার্ন দিয়ে করলেও করতে পারেন, কিন্তু প্যাটার্ন দিয়ে করতে গেলে হয়তো ঝামেলাও করতে পারে। আপনি যদি প্যাটার্ন দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই, করেন, কোনো আপত্তি নেই। বুঝছেন না? নয়টা গ্রুপ ডিলিট করা লাগছে ভাই। এখন দেখেন আমার এই যে টোটাল কয়টা গ্রুপ, চারটা গ্রুপ, এখানে প্রত্যেকটাতে আবার দুইটা করে গ্রুপ আছে, টোটাল প্রায় 10-12টা গ্রুপ। এই যে দেখেন একটা দুইটা, এই যে 2, 4, 6, 8টা গ্রুপ আছে। বুঝছেন না? গ্রুপ করে করে কাজ করছে। এটা 10 মিনিটে করছে আমরা, এটা কি বলবো স্যার, 4 ঘন্টার মতো লাগছে। এই কাজগুলো এভাবেই সহজে আমি বুঝছি যে আপনাদের এই সমস্যাটা হয়েছে, ওই জন্যই কি করছি আমি আবার দেখাই দিছি। বুঝছেন না কথা? তো সামনের কাজগুলো এইভাবেই করবেন, মানে এই ধরনের কাজগুলো আপনার যেটা দেখবেন যে সেম সেম আসছে, জাস্ট কপি হবে। এটা নতুন করে বসানো অনেকেই কী করে, এই যে শেপটা নিলাম তো সেম শেপটাকে আবার নতুন করে কপি করতেছে, সেটাকে আবার নতুন সেটআপে বসাইতেছে। না, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। শিফট ধরবেন, টান দিবেন, শিফট ধরবেন, কন্ট্রোল যে দিয়ে শিফট ধরে টান দিবেন, তাহলে সমানভাবে চলে যাচ্ছে। বুঝছেন না? আর যেটা যখন সমানভাবে মিলে যাবে তখন দেখবেন যে স্মার্ট গাইড অটোমেটিক চলে আসবে। পাশে কি আসে? স্মার্ট গাইড আসে। হ্যাঁ আমি কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্টে দেখাচ্ছি, খেয়াল করলে বুঝতে পারবেন। ধরুন আমি এখান থেকে প্রথমে একটা শেপ নিলাম, হ্যাঁ একটা সার্কেল নিলাম, দেখেন এই শেপটা আমি আরেকটা কপি করব। অল্ট্রা ধরে আমি কি করলাম, শিফট ধরে আরেকটা কপি করলাম। এখন দেখেন নেওয়ার সময় আমার এখানেই, ওই যে দেখছেন কত পিক্সেল দূরত্বে আসতেছে আমার শেপটা, খেয়াল করছেন? 25 পিক্সেল স্মার্ট গাইডে সেটা আমার লেখা হয়ে গেছে 25 পিক্সেল। হ্যাঁ এখন আমার 25 পিক্সেল দূরত্বে রাখতে রাখার মানে আমার ইচ্ছা, সেটা আমি 25 পিক্সেল দূরত্বে ছেড়ে দিলাম। দেন দেখেন আমার আরও 4টা কপি করতে হবে, আর 2টা কপি করলাম, তখন দেখেন এই যে আবার এই 2টাকে ধরে কি করবো, শিফট ধরে কপি করলাম। দেখেন ওই 25 পিক্সেল উপরে যতটুকু খালি আছে ততটুকু দেখেন এখানে অটোমেটিক খালি হয়ে গেছে মাঝখানে। বুঝছেন? দেন আমি আবার ছেড়ে দিলাম সেম 4টাকে, তখন আমি কি করব, এই যে দেখেন এদিকে নিব, এই যে দেখেন হ্যাঁ গ্রেডিয়েন্টের আজকে ক্লাস করবো, সমস্যা নেই, দেখবেন। এই যে দেখেন এখানে আমার 25 পিক্সেল দূরত্বে আছে, খেয়াল করছেন? এই যে আমার সবগুলা শেপ
একই সমান দূরত্বে একই ভাবে আছে। হ্যাঁ এই যে খেয়াল করেন, আমি এখান থেকে আলট্রা ধরলাম, এখান থেকে এই যে দেখছেন 25 পিক্সেল, এই পাশেও 25 পিক্সেল আছে, এই পাশেও 25 পিক্সেল আছে, ছেড়ে দিলাম না, তাহলে আমার এই পাশেও 4টা, এই পাশেও 4টা, সবগুলা কিন্তু সমান দূরত্বে আছে। এরপরে ধরেন এই যে আমি এইখান থেকে শুরু করে প্রথমটা সিলেক্ট করলাম, এই যে শেষটা সিলেক্ট করলাম, ধরে কি করলাম কন্ট্রোল জি দিলাম, তারপর কন্ট্রোল টি দিলাম, এরপর এটাকে শিফট ধরে কি করব, এই যে দেখেন শিফট ধরে এটাকে ঘুরাই দিলাম, এখন দেখেন চাইলে এটা আমি কি করতে পারি সবগুলার একই মেল মানে একই মার্কস একটা কি করতে পারি লেয়ার করে ফেলতে পারি, সেটার জন্য কি করতে হবে কন্ট্রোল ই দিতে হবে, মার্কস করে ফেললাম এই। এখন দেখেন আমার উপরে নিচে গ্রেডিয়েন্টটা খুব সুন্দরভাবে মিলে গেছে না, এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত, এটা আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, চাইলে এটার সাথে কোনো ইমেজ মাস্ক করতে পারেন বা ইমেজ ইয়ে করতে পারেন, যেটাই করেন এটা দেখতে সুন্দর দেখা যাবে। তো এখন দেখেন এইভাবে করলে এই যে কার্ভাবে করলে কিন্তু আপনার একটা থেকে একটা দূরত্ব কতটুকু আছে সেটা মিলাইতে পারতেন না, হয়তো দেখতেন যে এটা এই এই শেপটা 2 পিক্সেল উপর উঠে গেছে বা এই এই শেপটা 2 পিক্সেল নিচে নামে গেছে, এটা সমান কেমনে করবো, এই সমানটা করা যাইতো না, বুঝছেন না। এই কাজগুলো করতে আসলে একটু টেকনিক খাটায় কাজ করতে হয়, মাথায় একটু ঘুরাইতে হয়, দেন কি করবেন এই কাজগুলো এইভাবে করুন, দেখবেন যে ইজিলি হয়ে গেল, বুঝছেন না। এখন দেখেন আমার এখান থেকে এখানে দূরত্ব যতটুকু, এখান থেকে এখানে দূরত্ব যতটুকু, বুঝছেন না, সমান সমান দূরত্ব সবগুলো, একটা 1 পিক্সেলও বেশ কম নেই, বুঝছেন না কথা। এই জিনিসগুলো আসলে এভাবে কি করতে হয় হ্যান্ডেল করতে হয়, তাহলে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না। আচ্ছা বুঝছেন তো সবাই? না আমি আরো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, অন্য কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, দেখেন উপর থেকে নিচে সুন্দরভাবে একটা হোয়াইট এন্ড ডার্ক কালার একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, ডিটা চাপলাম, টেক্সট টুল থেকে ডিটা আমি নেই, সবাই ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ এখানে আমি ডিটা লিখলাম, ডিটা লেখার পরে দেখেন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কি, এখান থেকে আমার এটা নাম হচ্ছে কি না ব্যবাস ন্যানো, ব্যবাস ন্যানো আমি বোল্ড দিলাম, এখান থেকে আমি সাইজটা একটু বড় করে নিই, যেটা করতে হবে আমার এখানে রেক্টেঙ্গেল একটা কি থাকবে, এই যে এখান থেকে এই যে পলিগনাল যেটা আছে এটা থাকবে, আমি একটা শেপ নিলাম, ঠিক আছে। শেপ নেওয়ার পরে এখন সমস্যাটা হচ্ছে যে আপনার এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, ওয়েল এটা আমি ঘুরে দিতে হবে, অটো টি দিলাম, শিফট ধরে আমি এই যে এই অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, এই দেন আমার এটাকে ছোটো করতে হবে, আমি এখান থেকে কন্ট্রোলটি দিয়ে ছোটো করলাম, এখানে নিয়ে আসলাম এই, তো এটাতে আমি সিলেকশন তৈরি করবো, সিলেকশন তৈরি করে এটাতে কী করবো, এই যে এটা মিডল ল্যান্ডে করে নিলাম, এখন আমার ধরেন এটার কালারটা হবে হলুদ, আমি এখান থেকে হলুদ কালারটা নিয়ে নিলাম, এখান থেকে হলুদ কালারটা নিলাম, একদম লাইট হলুদ নিলাম, সমস্যা নেই, জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদেরকে এই যে লাইট হলুদটা নিলাম, সেম শেপটাকে আমি কী করবো আরেকটা কপি করবো কন্ট্রোল জে দিয়ে, এরপরে কন্ট্রোল টি দিয়ে কী করবো অল্ট্রা ধরে দুই দিকে কী করবো বড়ো করবো,
দেন, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এখান থেকে আমি ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিলাম, এটা আমি নিচে নামাই দিই। এটা বড় করার প্রয়োজন হলে একটু বড় করতে পারেন, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটারে আমি অল্ট্রা ধরে যখন বড় করবো দুই দিকে সমান তালে বড় হবে। দেন কি করলাম, এখান থেকে আমি সিলেকশনটা তৈরি করলাম, নিচের যে শেপটা আছে এটাতে কি করলাম সিলেকশন তৈরি করলাম, আমার উপরের শেপটা ধরবো না। এরপরে টেক্সটের লেয়ারটা সিলেক্ট করবো, দেন হচ্ছে কি করবো মাস্ক, সরি উল্টা মাস্ক হয়ে গেছে। আমি এই মাস্কটা করার সময় এই যে হয়তো শিফট কন্ট্রোল ইউ দিয়ে কি করবো আমার সিলেকশনটাকে উল্টা নিবো, অথবা অল্ট্রা ধরে জাস্ট এখানে মাস্কে ক্লিক করবো, অল্ট্রা ধরে যখন এখানে ক্লিক করবো অটোমেটিক কী হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে। এখন দেখেন আমার এই যে ডিটা আছে এই ডিটা কী হয়ে গেছে মাস্ক হয়ে গেছে, বাট এটা দেখা যাচ্ছে না কেন, আমার পলিগনাল ওয়ান কপি যেটা আছে এটা আমার ঘুরে রাখছে। দেখেন আমি এটা অফ করে দিলাম, এই আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, এই যে ডিলিট করে দিলাম। এখন দেখেন এই দুইটা সরি এটা না এটা আর এটা মিলে আমার একটা লুক করে নিই। এই স্যার এখানে সিলেকশন করার পরে কি স্যার শিফট কন্ট্রোল আই চাপতে হবে আমার অথবা অল্টার ধরে শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেই? ঠিক আছে, এই যে ওই ইনভার্সটা আমি অল্টার ধরে ক্লিক করলেই ইনভার্স অটোমেটিক হয়ে যায়। এখন দেখেন আমার এই শেপটা এই যে নাড়াম কিন্তু আমার এখানে কি আছে খালি আছে, বুঝছেন না, একদম সিম্পলি এটা হয়ে গেছে। আচ্ছা এই জিনিসটা আরেকবার দেখাচ্ছি আমি, এটা হয়তো অনেকে বুঝছেন না। খেয়াল করেন আমি এই শেপটা এখানে এই পর্যন্ত তো বুঝছেন নাকি, এই শেপ নিয়ে পর্যন্ত বুঝছেন? জি স্যার। এরপর আমি কি করছিলাম, এটা এখানে ছিল, আমি এটাকে কি করছি এই যে টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে টেক্সট টুল কন্ট্রোল ধরে কি করছি সিলেকশন তৈরি করছি। সিলেকশন তৈরি করার পরে পলিগনালটা সিলেক্ট করে কি করলাম এখান থেকে অ্যালাইন করে নিলাম, মুভ টুলে গিয়ে অ্যালাইন করে নিলাম, মিডল অ্যালাইন হয়ে গেছে। হ্যাঁ কন্ট্রোল ডি দিলাম, এরপরে কন্ট্রোল জে দিয়ে কি করছি এটাকে আরেকটা কপি, এই শেপটাকে এই যে ইয়েলো যে শেপটা আছে এটাকে আরেকটা কপি করছি, অথবা রাইট ক্লিক করে আপনি ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট লেয়ার করলাম, এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। হ্যাঁ তো সেম আমার এই এই শেপটা কি হয়েছে কপি হয়েছে। এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, এটা ধরেন আমি ব্ল্যাক অথবা রেড করে দিই, যেটাই করি কোনো সমস্যা নেই। হ্যাঁ এই যে এটাকে আমি নিচে নামাই দিই, নিচে নামাই যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এই যে জুম করে তারপরে কী করবো এই যে জুম করে দেন অল্ট্রা ধরে জাস্ট দুই দিকে টান দিবেন, তাহলে দুই দিকে সমান তালে বড় হবে। খেয়াল করছেন শিফট ধরা লাগবে না, জাস্ট অল্ট্রা ধরবেন, অল্ট্রা ধরে কী করবেন এই যে দুই দিকে টান দিলাম, একটা কর্নার ধরে টান দিলাম, দেখেন সমান তালে কি দুই দিকে বড় হচ্ছে। দেন আমি কী দিলাম ওকে দিলাম। এখন যেটা করতে হবে আমার সিলেকশন তৈরি করতে হবে কোনটাতে, রেড যে শেপটা আছে এটাতে, এটাতে আমি সিলেকশন তৈরি করলাম, কন্ট্রোল ধরে কী করলাম সিলেকশন তৈরি করলাম। এখন শেপ সিলেক্ট করতে হবে কোনটা, আমার টেক্সট টুলটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ টেক্সট টুলটা সিলেক্ট করে দেন অল্ট্রা ধরে জাস্ট কী করবো এখানে এই মাস্কে অ্যাড লেয়ার মাস্ক যেটা আছে সেটাতে কী করবো ক্লিক করবো, অথবা শিফট কন্ট্রোল আই দিয়ে আমার এই যে সিলেকশনটাকে ইনভার্স করে ফেলতে পারি। হ্যাঁ তা আমি সিলেকশনটাকে শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করাটাকে একটু লং মনে হচ্ছে, তো সেই জন্য কী করলাম অল্ট্রা ধরে জাস্ট এখানে কী করলাম ক্লিক করলাম, তাহলে আমার ওই যে ইনভার্স যে সিলেকশনটা সেটা অটোমেটিক মাস্ক হয়ে যাবে। এখন দেখেন আমার যেটা মাস্ক হয়েছে সেটা দেখা যাচ্ছে না, সেজন্য আমি কী করবো এই যে রেড কালারের যে শেপটা আছে এটাকে আমি ডিলেট অথবা চোখটা অফ করে দেবো। দেখেন এই আমার লেয়ারটা অটোমেটিক কী হয়ে গেছে মাস্ক হয়ে গেছে, বুঝছেন না, এই যে সিম্পললি এই জিনিসটা আমার এই যে দুটো গ্রুপ করে নেবো, এটা হচ্ছে আমার ধরেন আমার ডি আইকন যেটাই বলতে পারেন, ডি আইকন বলতে পারেন ডি আইকন। ক্লিয়ার বুঝছেন? ধরেন একটা জিনিস আমি সিলেকশন করবো, কন্ট্রোল দিয়ে কি লেয়ারে ক্লিক করবো? আচ্ছা হ্যাঁ বুঝছি, এই যে ধরেন আপনার এখন এই ডি যেটা আছে এই ডিটা কি করা দরকার সিলেকশন করা দরকার। হ্যাঁ এখন আমার যেটা করতে হবে এই যে দেখেন লেয়ার একটা খালি জায়গা আছে, পিএনজি টাইপের একটা জায়গা আছে, দেখেন ট্রান্সপারেন্ট দেখছেন, আমার মাউসের কার্সারটা দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন এই জিনিসটাতে, অথবা এই যে টেক্সট টুলের টি আছে টি রেখেন আপনি জাস্ট কন্ট্রোল ধরলে দেখেন, এখন এই কন্ট্রোল ছাড়লে একরকম, আবার কন্ট্রোল ধরলে এই যে দেখেন মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে,
নিচে দিয়ে আর অপশন আসতেছে, এটা কন্ট্রোল ধরে যখন ক্লিক করবেন ডিটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, আমার টেক্সট টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এরপর ধরেন এই যে পলিগনালটা আমার সিলেক্ট করা দরকার, জাস্ট এই যে দেখেন এই পলিগনালে কি করবেন, কন্ট্রোল ধরে জাস্ট ক্লিক করবেন, এই খালি করে দেখবেন এই যে আমার পলিগনালটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, ক্লিয়ার? জি স্যার, এখন জি স্যার। বাইরের জিনিস, হ্যাঁ আমি এবার এই এই শেপটা এটা আমি মাস্ক করে নিছি এই লিফট টুল নিয়ে, কারণ এইটা যদি আমি হলো এই লেখার মধ্যে ঢুকাইতে চাই, এই যে আমি দুইটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি উপরে দিচ্ছি, সাপোজ স্যার আমি এটা করব, এটা করে আমি এটা মাস্ক করব, কিন্তু আমার এই যে এইখানে জায়গাটা ফাটা থাকে, মানে এইটাও ফাটা হয়ে গেছে, এইটা আমি ঠিক করবো, মানে আমি শুধু চাচ্ছিলাম এই যে একটা ডিজাইন নিছি না এইটাই শুধু, এটা হচ্ছে আমার ডিজাইন, আপনার কথা হচ্ছে যে এখানে আমার তিনটা শেপ নেব, হ্যাঁ তিনটা শেপ নিলাম, এই হচ্ছে একটা, সাপোজ যেটা তুই চাইতেছিস না ওইটা রয়ে গেছে হোয়াইট কালারে, ওইটা যদি মাস্ক করে বাদ দিয়ে দিতি সেক্ষেত্রে থাকতো না, না আমি যে শেপটা নিছি না ধর এই যে আগের যে এই যে ব্ল্যাক যেটা, আচ্ছা এখানে ধরেন তিনটা কালার, হ্যাঁ তিনটা কালার তিনটা শেপ, এখন আমি কি করছি এই যে প্রশ্নটা বুঝান, এই যে এখান থেকে আমার এই যে হলুদ যে চিহ্নটা আছে, হলুদ যে কালারটা আছে, এটা কি হবে, এটা এটার সাথে মাস্ক হবে স্যার? এইটা আমি এটা ধরেন এই যে হলুদ হলুদ চিহ্নটা এখন উঠাই দিলাম, সরি এটা এই যে এটা সীমা হলুদ সিলেকশন তৈরি করে হলুদটা সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে এটা তো মাস্ক করে নিতে হবে, হলুদটা সিলেকশন তৈরি করবো স্যার, এই যে দেখেন এখন আমার প্যাড যেটা আছে এই প্যাডটা কেটে গেছে, এই তো এখন দেখেন জি স্যার, জি স্যার হলুদটা আমার অফ, মানে আমি শুধু চাচ্ছিলাম যে এই যে একটা, এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে এই যে এই জিনিসটা আমি এখানে নিয়ে আসলাম, এই যে এম এর এখানে নিয়ে আসলাম, আমার এম এর নিচেরটাও দেখা যাবে উপরেরটাও দেখা যাবে, শুধু এই যে আমার এই এই কালারটা দেখা যাবে না, এই তো জি স্যার, এই যে এই হলুদটা দিয়ে যে ডিজাইনটা হয়েছে না বেকা টাইপের, এই যে দেখেন শুধু লেখার মধ্যে এখন আমার সিলেকশন তৈরি করলে বাহিরে সিলেকশন হচ্ছে, অথবা এই জিনিসটা দেখেন আমি একটা একটা করলে বুঝতে পারবেন, দুটো করার দরকার নেই, এই যে এই জিনিসটা আমার বাহিরে সিলেকশন হচ্ছে বাট ভিতরে সিলেকশন হচ্ছে না, এখন যদি আমি এটাতে মাস্ক করি, এই যে এই লেখাটাতে মাস্ক করি, তাহলে আমার এম এর যে ভিতরের অংশ অংশটা আছে, এই এম এর ভিতরের যে অংশটা আছে এটা সহ মাস্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে এখন যদি আমি মাস্ক করি কিন্তু দেখা যায় না কেন, আচ্ছা সরি আমার তো স্ক্রিন দেখা যাচ্ছে না, অবরোধিত আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আমি এতক্ষণ কাজ করতেছি মুখস্থ না, এই যে খেয়াল করেন আমার এখানে তিনটা শেপ আছে,
একটা হলুদ শেপ আছে, হলুদটা আমি অফ করে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম। এখানে একটা হলুদ শেপ ছিল, এটা আমি অফ করে দিলাম। হ্যাঁ, এটা আমি জাস্ট ধরে ধরে কি করছি, মাস্ক করে নিচ্ছি। ওকে, এটা তো বুঝতে পারছেন। এখন দেখেন আমার এখানে এই যে এই সিলেকশনে তৈরি করলে আমার এই যে যখন আমি লড়াই বিশ্রামে গিয়ে ক্লিক করব, তখন কি আমার ফুল ভিতরটা কি হয়ে যাচ্ছে, মাস্ক হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি কি এই যে আমার এই যে এরিয়াটা আছে ব্লু এরিয়াটা, এটা কি থাকবে, শুধু মাস্ক হবে, আর বাকি আমার বাহিরে ভিতরে যে অংশটা আছে এটা কি থাকবে, অন থাকবে, এই তো। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে গিয়ে এই যে শেপটা আছে এটাকে আমার অ্যাস্পার অবজেক্ট করে নিতে হবে। কন্ট্রোল কনভার্ট টু অ্যাস্পার অবজেক্ট, খেয়াল করছেন? এই কনভার্ট টু অ্যাস্পার অবজেক্ট করার পরে যখন আমি কন্ট্রোল ধরে ক্লিক করবো, দেখেন দেখেন আমার দুই পাশে কি হয়েছে, সিলেকশন তৈরি হয়েছে। আমার শেপ থাকা অবস্থায় আমি যখন কি করছি, ক্লিক করছি, তখন আমার এক পাশে সিলেকশন তৈরি হয়েছে। এটা আসলে মূলত সিলেকশন তৈরি হওয়ার উপরে কি করে, ডিফেন্ড করেই মাস্ক করে, বুঝছেন না? এখন দেখেন এটা যখন আমার শেপ আছে, শেপের বাহিরের অংশটা কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে, কিন্তু আমার ভিতরে যে অংশটা আছে এটা সিলেক্ট হচ্ছে না, কারণ ভিতরের অংশটা মাস্ক করে। এর জন্য কি করবো, আমার এই শেপটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো, অথবা এটাকে রাস্টারাইজ লেয়ার করে নেবো। দেন আমি যখন কন্ট্রোল ধরে কি করবো, এই যে সিলেকশন তৈরি করবো, দেখেন আমার দুই পাশেই সিলেকশন তৈরি হয়েছে। এখন আমি এই যে টেক্সট টুলটাকে সিলেক্ট করে যখন আমি অল্টার ধরে মাস্ক করবো, তখন দেখেন আমার শুধু এম এর এই জায়গাটাই মাস্ক হয়েছে। তো যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি যেই শেপটা সিলেকশন তৈরি করতেছেন সেটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন, অথবা রাস্টারাইজ লেয়ার করে নেবেন। তাহলে আপনার ওই শেপের দুই পাশে কি হবে, সিলেকশন তৈরি হবে। দুই পাশে যখন সিলেকশন তৈরি হবে, তখন আপনি টেক্সট টুলে গিয়ে যখন মাস্ক করবেন, অটোমেটিক দেখবেন কি মাস্ক হচ্ছে। ক্লিয়ার? জি স্যার, বুঝছে, জি স্যার বুঝছে, ক্লিয়ার। হ্যাঁ, দুইজন মানুষ কম দেখা যাচ্ছে। রাজু বিশ্বাস ভাইয়ের কারেন্ট গেছে সম্ভবত। আচ্ছা, রাজু বিশ্বাস নাই না? ওয়েল, তাহলে আমার কথাটা কি বুঝতে পারছেন টোটাল? হ্যাঁ হ্যাঁ, সোহেল রানা জি স্যার, কি বলতেছেন স্যার? কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু বুঝছেন তো নাকি, এই জিনিসটা হয়তো মাথায় একটু প্যাচ খেলতে পারে। আপনারা যেটা করেন সেটা হচ্ছে গিয়া স্ক্রিন শেয়ার করে একটু প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে গতকালের যে অ্যাসাইনমেন্ট ছিল ওটাতে? স্যার আমার একটা কোশ্চেন ছিল কি স্যার, নরমালি মনে করেন স্যার আমি একটা টেক্সট টুল ক্লিক করলাম, মনে করেন সিলেক্ট করে ওটা নিয়ে কাজ করলাম, বাই চান্স কোনো জায়গায় ক্লিক করে অথবা কোনো শেপে ক্লিক করে ওইটা ডিসসিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, পরে আবার যে আমি শেপের ওই যে ওই ওইটার মানে ওই টেক্সট টুলটার কালার ইস্যু করবো ওইটা ক্ষেত্রে হয় না স্যার? কন্ট্রোল জেড দিবেন, একটা কথা ছিল স্যার, এক মিনিট বলেন। স্যার ব্যাকস্পেস দিয়ে কোনো জিনিস টাইপটা দেওয়ার পরে আর রিডু করা যাচ্ছে না, ওটা ব্যাকস্পেস আপনি কি কাটতেছেন, ক্লিয়ার? যে কোনো সিলেকশন তৈরি করে সেটা কেটে দিচ্ছেন। স্যার স্যার আমি এখন টেক্সট নিলাম, সাপোজ স্যার আমি টেক্সট নিলাম, এখন টেক্সটের সাইজ চেঞ্জ করব, তো 8 আসছে আমি ওখানে 7 বানাবো। হ্যাঁ, তো ব্যাকস্পেস দিয়ে আমি 7টা লিখলাম, তো সাপোজ সামহাও ওইখানে 8 এর ওইখানে আমার সিলেকশনটা হইলো না, মানে ওইখানে আমার অ্যারোটা গেল না, ব্যাকস্পেস দেওয়ার সাথে সাথে আমার একটা লেয়ার কেটে গেল, তো ওই লেয়ারটা আমি আর ফেরত পাচ্ছি না স্যার। এটা মুভ টুলে গিয়ে কন্ট্রোল জেড দিতে হবে, শিফট কন্ট্রোল দিয়ে সেটা মুভ টুলে গিয়ে তারপর কন্ট্রোল জেড দিতে হবে। আচ্ছা, টেক্সটটা থাকা অবস্থায় আপনি আবার ব্যাকস্পেস যদি কেটে যায় তাহলে হ্যাঁ, মুভ টুলে গিয়ে কন্ট্রোল জেড দিতে হবে, তাই মুভ টুলে গিয়ে কন্ট্রোল জেড দিতে হবে। আচ্ছা, ওয়েল এখন তাহলে আপনারা প্র্যাকটিস করেন, যার কারো যদি কোনো কাজ থাকে উনি এসে শেষ করতে মানে গিয়ে শেষ করতে পারেন,
আমি একটু যাচ্ছি 15 মিনিট, হ্যাঁ 11:45 পর্যন্ত, এরপর আমাদের নেক্সট ক্লাসের কার্যক্রম শুরু হবে, হ্যাঁ মানে অ্যাসাইনমেন্ট। তো কেউ লিভ নেবেন না, সবাই এইভাবে থাকবেন, হয়তো আমাদের মার্জানা আপু জয়েন করতে পারে, জয়েন করলে বলবেন যে স্যার একটু ইয়েতে গেছে। কোথায় বিরতি, এটা কি ব্রেক টাইম বলবেন, ব্রেক টাইম আপনারা প্র্যাকটিস করেন, আপনারা যে স্ক্রিন শেয়ার করে যেগুলো দেখাইছি এতক্ষণ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করেন একজন, হ্যাঁ বাকিদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা নিজেরা নিজেরা ডিসকাস করেন। ওকে ওকে স্যার, ওকে তাহলে কি বললি, কেউ লিভ নেওয়ার প্রয়োজন নাই, সবাই থাকেন এভাবে। কে স্ক্রিন শেয়ার করবে, কে, আমারটা আমি অফ করলাম। অপরাজিত আছেন, অপরাজিত রয়, জি স্যার আছি স্যার। আচ্ছা আপনি ইয়ে করেন যে স্ক্রিন শেয়ার করেন, যেগুলো এতক্ষণ দেখাইলাম, এতক্ষণ অনেকগুলো কাজ দেখাইছি, অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, ওগুলো সেম প্রশ্নগুলো আবার থাকতে পারে, ভালোভাবে বুঝে নাই, একবার দেখলে বুঝে না, যখন করতে যায় তখন গিয়ে বলে যে আয় হায় কেমনে জানি দেখাইছিল স্যার, বুঝলে গেছি না কথা। ওকে স্যার, তো আপনাদের যদি প্রশ্ন থাকে নিজেরা ট্রাই করেন, ব্রেক টাইমে ট্রাই করেন, নিজেরাই কি করেন আমার সমাধান ট্রাই করেন, হ্যাঁ আর উনি দেখাচ্ছে কাজগুলো আবার দেখেন, যদি প্রবলেম হয় আবার বলবেন, আবার চেষ্টা করবেন, হ্যাঁ ওকে। আমি গেলাম, আমারই প্রমোশন হবে, ঠিক আছে, কিন্তু আমি ডিজাইন ভালো করে শিখলে তারপরে তো চিফ হবে, তাই না? আমার মধ্যে মনে কর এটা এসআই গেলে যা, অত অত ভাবের দরকার নেই আমার, আমি অলোকের এখান থেকে একটা জিব্বা বের করে দেবো, হ্যাঁ এই বাড়তি কথা কবি না, তোর মতো এরকম দুই তিনটে শেপ দিয়ে একসাথে অ্যাডজাস্ট করে মাস্ক করবি, দেন আমার ওইটা করবি, স্পেশাল করছিস না স্যার? আচ্ছা এটা তো মোচ হইতাছে, মোচের এক সাইড ভাই
কাটলি কেন? আমি ডিজাইন করব, আমি ডিজাইন করব। একটা কপি হয়ে গেল, হ্যাঁ কারণ ওটা কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, এবার এইটা নিয়ে যাই এইখানে ফুটো করে দেবো। হ্যাঁ কে কেনারে ফুটো করতে গেলে আর তুমি দেখতে পারো দুটো একসাথে অ্যাড করে দেবো না কোনো মানে তোর একটা রিং ব্যান্ড আছে ডাইনানে ডাইনানে ওর ভিতরে ওর ফাঁকা মে ঠিক আছে। আচ্ছা এবার এইটা আমরা কি করব এখন স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা হয়েছে। তাহলে আমি এখন যদি কন্ট্রোল দিই এটা এই রাখছি কিছু একটা এবার এইটা নিয়ে আমি অলকের উপরে ধরবো, ধরে শিফট কন্ট্রোল আই আবার মাস করে আমি না বলতে ভাই দেখছি সিম্পল এর মধ্যে অসাধারণ একটা লুক চলে আসছে দেখছি এটা আমার নামের গুণ আপনারও তো দেখলাম মানে কুষ্টিয়া গ্রামের বাড়ি কোথায় সেটা বাসা কোথায় গ্রামের বাড়ি আমার যশোর কুষ্টিয়া হলো মামা বাড়ি। রাজু ভাই রক্স আমার নামের উপর একটা কিছু একটা দিয়ে দে তোর নামের উপর আমি একটু কিছু রিসার্চ করে বানানো ট্রাই করবো কয়েকদিন পরে, কয়েকদিন পরে না এই ক্লাস শেষ হলে আর কি। তোর তো দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত আমার নামে। ভাই তোর কি তুই কি আমার একটু বল তো তুই আসলে কি উপর লাগে গেছিস? আরে না 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 আল্লাহ কি বলিস তুই সব তোর মতো মহৎ ছেলে আমি জীবনেও দেখি নিজের এত মহৎ প্রমাণ করার বৃথা প্রচেষ্টা করে বেড়ায় সারাদিন যাচ্ছে তুই তুই তো একটা অকৃতজ্ঞ রে
দেখছিস এ লাগবে, এ লাগবে দেখছিস এ দিয়ে কি হয়েছে আমার নামে প্রথম না এর জন্য ওই ওই এ আমার জন্য দখল তারা যখন পড়া দেয় কি বলে যে এ বি সি ডি পড়ে এসো, বলে তো না আর এস ডি পড়ে এসো, আর ঠিক আছে ভাই বলে না ঠান্ডা লাগছে না চুপ করে থাক মহিলা মানুষের মতো কথাবার্তা শুরু করছি আমার সারাদিন ব্যাগ দেয় ভাই তুই তো নিজেই বলছিস আমার আর সময় কাটে না আমার আমার বোরিং লাগে আমার শুধু লুডু খেল দিব স্ক্রিনশট আমি স্টোরিতে দেখি নাই যে জিতে সে তার জিতাটাই দেয় আমি তো দেই দেখো জিততে তোমার জেতাটা দাও এইটাকে
মাস্ক করে দিই। আর এটা রাজু ভাই, রাজু ভাই ভাই কোনটার সাথে কোনটা মাস্ক করলাম? অল্ট চাইপে মাস্ক কর। আরে ভাই তুই কত কি কি কো কো দেখছো গুরু আরেকটা বলা করবি বলা এখানে এই শেপটা থাকলে বেশি ভালো। তাহলে আমি দেখে দেবো ওই শেপের উপর আরেকটা নেবে। পলিগন কপি জি স্যার। অবদীপ রয় আরেকটা কাজ দিচ্ছি, একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে গিয়া আপনি যেটা করবেন আমার এই যে যখন এই
ব্যাচ ওয়াইজ যেটা ইয়া হবে না, মানে আপনাদের প্রত্যেকটা ব্যাচেরই শুধু এই যে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। এই যে এই থেকে পর্যন্ত একটা স্ক্রিনশট নেবেন, একটা না কয়েকটা নেবেন, মানে আমার ক্লাস চলাকালীন কয়েকটা, যখন এই যে এখানে অ্যামাউন্টটা বেশি থাকবে শুধু কি করবেন এখান থেকে এখান পর্যন্ত কি নেবেন, স্ক্রিনশট নেবেন ফুল ফেস, হ্যাঁ শুধু উইদাউট টাস্ক বার, বুঝছেন? জি স্যার, এটা খেয়াল রাখবেন। তো পাঁচ মানে একদিনে আপনি মানে যাই নিতে পারেন, চার পাঁচটা যাই নিতে পারেন যখন অ্যামাউন্টটা এখানে বেশি থাকবে, বুঝছেন না কথা? জি স্যার। হ্যাঁ তো প্রতিটা ক্লাসেই নেবেন। ওকে স্যার। হ্যাঁ আর এটা তারিখ ওয়াইজ সেভ করে রাখবেন, আমি যখন চাইবো তখন এগুলো আমাদের দিবেন, খেয়াল থাকবে? জি স্যার। আচ্ছা তো আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? এখন আজকে আমরা কাজ করবো হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে। গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কিভাবে কাজ করতে হয় সেটা জানি না, গ্রেডিয়েন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমাদের কি নাই জানা নাই, ঠিক আছে? সবাই বুঝতেছেন তো আমার কথা? ভালো করে খেয়াল করেন। তো সাপোজ ধরেন আমি একটি শেপ নিব, গ্রেডিয়েন্ট অনেকভাবেই দেওয়া যায়। জি স্যার। সবগুলা ভাবেই দেখাবো কিভাবে কি করতে পারেন না করতে পারেন, সবভাবেই দেখাবো কিভাবে গ্রেডিয়েন্ট নেবেন। এই যে দেখেন আমি এখানে আমি কি নিলাম, শেপ নিলাম, দেখেন আমার এখানে অটোমেটিক গ্রেডিয়েন্ট চলে আসতেছে। তার কারণ হচ্ছে আমার এই যে শেপে থাকা অবস্থা এখানে কি আছে, এই ফিলটা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করা, এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে দেখেন শেপ নান, নানটা হচ্ছে কি আমার শেপের মধ্যে কোনো কালারই থাকবে না, শুধু সিলেকশনটা থাকবে। আরেকটা হচ্ছে এখানে কি ফিল, সলিড কালার যেটাকে বলা হয় এটাকে আমরা ফিলও বলি, হ্যাঁ এখানে ফিল বলি অথবা এখানে সলিড কালার বলি যেটাই বলি। এখান থেকে কি এটা ক্লিক থাকলে আমার জাস্ট এমনিতে নর্মাল কালার আসবে। তিন নাম্বার হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট, দেখছেন এখানে চারটা অপশন আছে, ফিলে ক্লিক করলে উপরে কয়টা অপশন আছে, চারটা অপশন। এখান থেকে তিন নাম্বারটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর দুই নাম্বারটা হচ্ছে কি ফিল, আর প্রথমটা হচ্ছে সলিড, হ্যাঁ দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সলিড কালার, আর তিন নাম্বারটা হচ্ছে নো কালার, মানে হচ্ছে আপনার কি এটা কোনো কিছুই থাকবে না, হ্যাঁ শুধু সিলেকশন থাকবে আমার, মানে ইয়েটা থাকবে যে সিলেকশন যেটা সেটা থাকবে। আর একটা হচ্ছে কি এটা হচ্ছে কি প্যাটার্ন, ওর চারটা, হ্যাঁ এই শেপের মধ্যে প্যাটার্ন গ্রেডিয়েন্ট ফিল নান কালার, হ্যাঁ টোটাল এই চারটা অপশন। আমার এখানে যেটা ক্লিক থাকবে ওই শেপ নেওয়ার সময় অটোমেটিক ওই কালারটাই আসবে, বুঝছেন না কথা? তবে এখান থেকে হয় কি ওই যে ছোট বড় করা যায় না, এই যে প্যাটার্ন গুলো আমি ছোট বড় করতে চাইলেও আসলে পসিবল হচ্ছে না, করা যায় না, বুঝছেন না কথা? অ্যাঙ্গেল হয়তো চেঞ্জ করতে পারবেন, ইজি ওয়ে স্যার, হ্যাঁ অ্যাঙ্গেল হয়তো চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই যে আমার এই যে এখান থেকে সাইজগুলো ছোট বড় করতে পারতেছি না, বুঝছেন না কথা? এটা হচ্ছে একটা সমস্যা, বুঝছেন না সবাই? আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করেন আমার এখানে দুইটা কালার রাখছি, হ্যাঁ এই যে দেখছেন তো আমি এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিলাম, এই যে উপরে ক্লিক করলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। মূলত গ্রেডিয়েন্ট তৈরি হয়ে হচ্ছে কি এই যে ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারের সমন্বয়ে, হ্যাঁ দুইটা কালারের সমন্বয়ে কি হবে আপনার গ্রেডিয়েন্ট তৈরি হবে। এখন দেখেন আমি আবার শেপে গেলাম, শেপে যাওয়ার পরে যখন এই যে ফিল থেকে আমি গ্রেডিয়েন্টে যাব দেখবেন যে এখানে এই যে বেসিকে দুইটা কালার তৈরি হয়েছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই দুইটা কালারের সমন্বয়ে কি হয়েছে গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। দুই কালারের কমে কখনো কি হয় না গ্রেডিয়েন্ট তৈরি হয় না, আমার কথা কি বুঝছেন? দুইটা কালারের কমে কখনো কি হবে না গ্রেডিয়েন্ট হবে না, দুইটা কালারের সমন্বয়ে কি হয় দুই বা ততোধিক বলবেন গ্রেডিয়েন্ট। আপনি গ্রেডিয়েন্টের সংজ্ঞা যদি সংজ্ঞা বলতে বললে কি বলবেন, দুই বা ততোধিক কালার নিয়ে কি করা হয় গ্রেডিয়েন্ট তৈরি করা হয়। আচ্ছা
এখান থেকে এই যে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এই যে গ্রেডিয়েন্ট অপশন, এটাকে বলা হয় লেয়ার রাস্টার অথবা ব্ল্যান্ডিং অপশন বলি। এখানে এই যে দেখেন লেয়ারের খালি করে, লেয়ারের মধ্যে চারটা অপশন আছে। এক হচ্ছে দেখেন চোখ, এরপর হচ্ছে আমার এই যে সিলেকশন তৈরি করার জন্য অথবা শেপের যে ইয়াটা আছে এটা, আরেকটা হচ্ছে নাম, দেখছেন এই যে নামের, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু নামের চেঞ্জ, নাম নাম চেঞ্জ হওয়ার জন্য অপশন আছে। নাম চেঞ্জ, হ্যাঁ। এখন নামের এখানে ক্লিক করবেন, আর ক্লিক করবেন কোথায়, এই যে লেয়ার পাশে যে খালি ঘরটা আছে, খালি জায়গাটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, ডাবল ক্লিক করলে আমার ব্ল্যান্ডিং অপশন আসবে। এটা কি বলা হয়, টোটাল এই যে পেজটাকে কি বলা হয় ব্ল্যান্ডিং অপশন। এই অপশনে অনেকগুলো কি আছে, কাজ আছে, শুধু একটা দুইটা না, অনেকগুলো কাজ আছে। তো এখান থেকে আমরা এই যে প্যাটার্ন ওভারলেও দেখাইছিলাম আপনাদেরকে, প্যাটার্ন কিভাবে দিতে হবে কি আসা বিষয়। হ্যাঁ আপনার ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্টটা দেয়া আছে ওটা অটো অফ দিয়ে দেখা যায়। আমি প্যাটার্নটা অফ করে দিলাম, এখান থেকে প্যাটার্নটা অফ করে দিয়ে আমি গ্রেডিয়েন্টটা অন করলাম। দেখেন এখানে আমার গ্রেডিয়েন্টে কয়েকটা অপশন আছে, আমি শেপটাকে একটু বামে চাপায় দিই, তাইলে হয়তো আমার এটা বুঝাতে একটু সুবিধা হবে। এখান থেকে দেখেন আমি ডাবল ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে আমার ওই যে ডিফল্টভাবে আগে যে গ্রেডিয়েন্টটা নিয়ে আসছিলো এখানে কি ওটা নিয়ে আসছে। তো 2020 কিছুটা আপডেট করছে। হ্যাঁ এখানে দেখেন বেসিক যেটা আছে, বেসিকে আমার এই যে দেখেন লাস্ট যেই কালারটা আমার ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে নিয়ে ছিল ওটা নিয়েই কি আমার বেসিকের কালারটা তৈরি হয়ে গেছে, এই যে এই কালারটা। হ্যাঁ ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড দেখছেন, এই দুইটা কালারের সমন্বয়ে, এই দুইটা মানে কালার প্যালেটের সমন্বয়ে আমার কি হয় গ্রেডিয়েন্ট তৈরি হয়, গ্রেডিয়েন্ট তৈরি হয় বুঝছেন। তো বেসিকে আপনার যে বেসিক গ্রেডিয়েন্ট মানে যেটা আপনার ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে থাকে ওটা থাকবে, এর বাইরে আরও অনেকগুলো কি আছে গ্রেডিয়েন্ট আছে। এখানে ফোল্ডারগুলো ওপেন করলে এই যে ধরেন ব্লু কালারের যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো আছে এগুলো এখান থেকে দেখতে পাবেন। তো এগুলো আসলে 2019 বা সিসি CS6 ঠিক আছে, CC15 এগুলোতে আসলে এই গ্রেডিয়েন্টগুলো পাবেন না, CC20 এগুলোতে কি এটা আপডেট করছে। আপডেটের সুবিধা দেখছেন, এখানে দেখেন ব্লু কালারের অনেকগুলো গ্রেডিয়েন্ট ডিফল্টভাবে ওরা তৈরি করে দিচ্ছে, চাইলে এই গ্রেডিয়েন্টগুলো কি করতে পারেন, আপনি ইউজ করতে পারেন, সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট এখান থেকে তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে তিনটা কালারের সমন্বয়ে কি হয়েছে গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে, এটা হচ্ছে দুইটা কালারের, এটা হচ্ছে এটাও দুইটা কালারের, এটাও দুইটা কালারের, কিছু কিছু গ্রেডিয়েন্ট তিনটা কালারের সমন্বয়ে তৈরি হয়। স্যার এটা হচ্ছে স্যার আকাশের যে রেইনবো স্যার ওইটাও তো একটা গ্রেডিয়েন্ট। হ্যাঁ অবশ্যই ওটাও গ্রেডিয়েন্ট দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এই যে দেখছেন সবগুলাই গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা, এগুলো 2019 আপনারা পাবেন না, হয়তো 2019 কিছু কম পাবেন, তবে আছে নাই যে একদম তা না। এই দেখেন, এই যে দেখেন এরপর পার্পল কালার আছে, পার্পল কালারের গ্রেডিয়েন্ট চাইলে আপনি এখান থেকে কি করতে পারেন গ্রেডিয়েন্ট দিতে পারেন। ডিফল্টভাবে যেগুলো আছে এগুলোর কালারগুলো ওরা অনেক রিসার্চ করে এগুলো কি করছে আপডেট, যে সমস্ত কালারগুলো আছে এখান থেকে এগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ এর বাইরেও আপনার গ্রেডিয়েন্ট দরকার হইতে পারে, সেটা কীভাবে নেবেন সেটা দেখাচ্ছে একটু পরে। এখান থেকে দেখেন অনেকগুলা প্রত্যেকটারই কি আলাদা আলাদা কালার আছে, ব্লু কালার, পার্পল কালার, তারপরে কি আপনার পিঙ্ক কালার, এখানে যা আছে সব বলেছে কি পিঙ্ক কালার রিলেটেড গ্রেডিয়েন্ট, সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট দেখতে পাবেন। এরপরে আছে আপনার রেড কালার, এই সবগুলো দেখবেন আসলে কোনটা কি কালার না কালার, এগুলো সবগুলো কি করবেন দেখবেন। এই যে গ্রে স্কেল মানে এই যে আপনার মেঘলা যে সমস্ত কালারগুলো আছে এই সমস্ত কালারগুলো এখান থেকে দেখতে পারবেন, হোয়াইট থেকে ডার্ক সবগুলাই আছে বুঝছেন না সব জায়গাতে। এই যে দেখেন এই যে এটাতে সব জায়গাতে আপনার হোয়াইট থেকে ডার্ক সবগুলাই আছে, অনেকগুলো গ্রেডিয়েন্ট এখানে প্রায় 150-200 কি আছে গ্রেডিয়েন্ট ডিফল্টভাবে তৈরি করা আছে। এটা যে ন্যাচারাল যে সমস্ত কালারগুলো আছে এগুলো ঠিক আছে নর্মাল ন্যাচারাল লাইক কি লেখা আছে নিউট্রাল করতেছে। হ্যালো বুঝছেন, এর বাহিরেও আপনারা কি করতে পারেন গ্রেডিয়েন্ট আপ করতে পারেন,
মানে চাইলে কি করতে পারেন, গ্রেডিয়েন্ট প্লেট থাকে না, অনেকগুলো গ্রেডিয়েন্ট প্লেট থাকে, অনেক সময় আমাদের ইলাস্ট্রেটর প্রয়োজন হয়, এখানে হয়তো তেমন একটা প্রয়োজন হবে না, ইলাস্ট্রেটর দেখা যাবে কি আপনার গ্রেডিয়েন্ট আপলোড করা লাগবে, তখন কি করবেন এই যে এখান থেকে ইম্পোর্ট হচ্ছে প্যাটার্নের মতোই, এখান থেকে রাইট ক্লিক করে ইম্পোর্ট গ্রেডিয়েন্ট, এখন গ্রেডিয়েন্ট পাবেন কই, ওই যে মাই ফটোশপ ব্রাশের যেটা আছে না ওইখানেও পাইতে পারেন, আদারওয়াইজ অন্য অন্য আরো অনেক সাইট আছে গ্রেডিয়েন্ট, যদি আপনি এতে গুগলে সার্চ করেন হাজার হাজার লাখকে লাখ কি পাবেন, গ্রেডিয়েন্ট পাবেন, গ্রেডিয়েন্ট পাবেন, বুঝছেন, সবগুলো গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে পারবেন, সবগুলো গ্রেডিয়েন্ট আবার কি করা যাবে না, লোড করা যাবে না, লোড করার জন্য আপনার গ্রেডিয়েন্টের কিছু যেই ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা কি করতে হবে আপনাকে লোড করতে হবে, এখান থেকে আপনি কি করতে পারেন সরাসরি লোড করতে পারেন, বুঝছেন না, এই যে এখানে এই যে কালারের পাশে যে অপশনটা আছে এখান থেকে কি করবেন এই এই জায়গায় চিহ্নতে ক্লিক করে দেন, আপনি এই যে গ্রেডিয়েন্ট ডাউনলোড করে এখান থেকে ইম্পোর্ট গ্রেডিয়েন্ট দিলে এখান থেকে কী হবে, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলে এখান থেকে কিছু ফোল্ডার আকারে ওই গ্রেডিয়েন্টের ফোল্ডারটা চলে আসছে, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টগুলো ফেস্ট করতে পারবেন। সাপোজ আপনার ধরেন এই যে এখানে সোনালি কালারের কোনো কি নাই, গ্রেডিয়েন্ট নাই, আছে না স্যার, আমাদের ধরেন সোনালি কালারের কি গোল্ড কালারের কি দরকার, গ্রেডিয়েন্ট দরকার, আমি গেলাম কোথায় মাই ফটোশপ ব্রাশ অথবা আমি গুগল থেকে হোক যেখান থেকে হোক কি করলাম আমি ডাউনলোড করবো, এখান থেকে স্টাইল অ্যান্ড গ্রেডিয়েন্ট দেখেন, এখানে গেলাম আপনারা শুধু আমি যেটা দেখাই দেয় ওটাতেই সীমাবদ্ধ থাকবেন না, আশেপাশে আরও যে সমস্ত জিনিসগুলো আছে না ওগুলো একটু ঘাটাঘাটি করবেন, আমি যদি না জানি না জানি হয়তো দেখবেন যে আপনারা রিসার্চ করতে করতে এর থেকে আরও ভালো কিছু জানবেন, সেটা আমাকে জানাবেন, সমস্যা তো নাই, আমি একজন মানুষ সব কিছু জানবো যেমন কোনো কথা নাই, ঠিক আছে, আপনারাও রিসার্চ করবেন, রিসার্চ মাস্ট বি করতে হবে, নাহলে আপনাদের কোয়ালিটি আসবে না কখনোই, আপনি যদি যত বেশি রিসার্চ করবেন তত বেশি কী হবে আপনার কোয়ালিটি হবে, কোয়ালিটি আসবে, কোয়ালিটি, হ্যাঁ, তো এখানে দেখেন এখানে গোল্ড কালারে এখানে কি আছে, কিছু গ্রেডিয়েন্ট আছে, এই যে গোল্ডেন মেটাল গ্রেডিয়েন্ট এখানে আসছে, তারপরে কি আনলিমিটেড ওয়েভ এখানে কিছু গ্রেডিয়েন্ট আছে, এই যে গ্রেডিয়েন্টগুলো আপনি চাইলে এগুলো কি করতে পারেন ডাউনলোড করতে পারেন, এখানে কিছু গ্রেডিয়েন্ট আছে, 42 বাটন লেয়ার স্টাইল গ্রেডিয়েন্ট, এখানে বাটন স্টাইল যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো আছে এগুলো আছে, 35 গ্রেডিয়েন্ট মানে এখানে 35টা আরও গ্রেডিয়েন্ট আছে, এই যে দেখছেন গ্রেডিয়েন্ট দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, বুঝছেন না, এই যে নামের উপরে সুন্দর কি উঠছে গ্রেডিয়েন্ট, এই যে 6 ফটোশপ স্টাইল, এখান থেকে আপনি এগুলো ডাউনলোড করে করে কী করতে পারেন বসাইতে পারেন, তো আমার ধরেন এই যে গোল্ডেন কালারের যেই এই যে গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্টটা আমার দরকার, হ্যাঁ আমি এখান থেকে কী করলাম এটাকে ডাউনলোড করলাম, প্রায় 50টার উপরে, 50টা না আরও বেশি আছে, কি দেখছেন, এগুলো প্রিমিয়াম, আবার এগুলো প্রিমিয়াম, এগুলোতে যাইয়েন না, এই যে এগুলো আরও আছে 100 গোল্ডেন আছে, তারপরে সিলভার গ্রেডিয়েন্ট আছে, চাইলে আপনারা নিজেরাও তৈরি করতে পারেন, তবে এগুলো যেগুলো ডিফল্টভাবে আছে মানে আমি যেটা ফ্রি পাই ওটা কেন আমি আমার কষ্ট করে বানাইতে যাবো, বুঝছেন না কথা, হ্যাঁ জি স্যার, সেটা শোয়েন ফোল্ডার দিলাম, এখান থেকে কি করবো এটাকে আনজিপ করতে হবে, আমার একটু সময় নিচ্ছে, অ্যাডবাটন ক্লিক করে কি করবো এখান থেকে এটা আনজিপ করে নেবো, যদি আনজিপ অপশন না আসে তাহলে কি করতে হবে এই যে এক্সট্রাক্ট টু নিচেটা দিব, তাহলে এটা আমার ফোল্ডার আকারে হবে, আদারওয়াইজ এটা কি সবগুলো ছড়াই ছিটে যাবে, যতগুলো ফাইল আছে এটা ফোল্ডার আকারে আসছে, এখান থেকে আমি কী করবো এখানে ডাবল ক্লিক করে এই এটা আমার টাইপ হচ্ছে জিআরডি, আপনি জিআরডি মানে হচ্ছে গ্রেডিয়েন্টের যে ফরম্যাটটা আছে এটা, বুঝছেন না, ওই যে আমরা যখন প্যাটার্ন প্যাটার্ন দিছিলাম সেটা ছিল পিএটি ফরম্যাট ছিল না, হ্যাঁ, তো এই ফরম্যাটগুলো আসলে এতে পাবেন না কোথায়, ফটোশপ সেভ করতে গেলে আমরা ফাইল সেভ করতে গেলে পিএসডি পিডিএফ পিপিএস যে সমস্ত অপশনগুলো থাকে এখানে আসলে এই ফরম্যাটগুলো পাবেন না, বুঝছেন না, এই জন্য কী করতে হবে আপনার এই যে ডাউনলোড করে দেন এখান থেকে সরাসরি যাবেন কোথায়, এখান থেকে এখানে গেলাম, এই যে আমার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে কী করবেন ইম্পোর্ট গ্রেডিয়েন্টে কী করবেন ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি আমার এই যে ডাউনলোড করছি ডাউনলোড অপশন এটা আছে, এরপর হচ্ছে আজকে টুডে এটা ডাউনলোড করছিলাম, এই যে এটা এখানে আছে, এখান থেকে আমি এই যে মেটাল গ্রেডিয়েন্ট এখান থেকে আমি লোড দিয়ে দিব, এই যে দেখেন ফরম্যাট যেটা আছে এটা জিআরডি ফরম্যাট, এর বাইরে অন্য কোনো ফরম্যাট নাই, বুঝছেন না, গ্রেডিয়েন্ট আপলোড করতে হলে এই ফরম্যাটটা খেয়াল করে নেবেন আগে, আমার গ্রেডিয়েন্টটা কি পিএইচডি ফরম্যাটে আছে, পিএইচডি ফরম্যাটে হলে কখনো আপলোড করবে না,
আপনার এই যে ফরম্যাট যেটা আছে ওটা দেখে নেবেন কোন ফরম্যাটে আছে, দেন আমি এখান থেকে কি করবো লোড দিয়ে দিই। দেখেন আমার একদম শেষে কি আসছে, একটা অপশন চলে আসছে মেটাল গ্রেডিয়েন্ট যেটা আছে এটা, এই যে এখান থেকে দেখেন অনেকগুলো গ্রেডিয়েন্ট এখানে আপনি পাচ্ছেন। হ্যাঁ দেখেন এগুলো আমি ক্লিক করলেই অটোমেটিক ওই গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাচ্ছে, বুঝছেন না? ক্লিয়ার? জি স্যার, ওকে। এরপরে আসেন এখানে একটা দেখাইলাম, এরপরে আমি এটা আমি ডিলিট করে দেই, এটা বুঝছেন তো এতক্ষণ যা দেখাইলাম? নাকি কোনো ঝামেলা আছে, কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? যে এতক্ষণ পর্যন্ত দেখাইলাম কি এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, এগুলো আপনি কি করতে পারেন এখান থেকে পেস্ট করতে পারেন। আর হচ্ছে ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কি আছে, যে দুইটা কালার আছে আপনি এখানে যে কোনো কালার দেন সেটা বেসিকে অটোমেটিক কি হবে আপনার গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। মানে ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালারের সমন্বয়ে কি হবে গ্রেডিয়েন্ট, এখানে বেসিক কালার তৈরি হয়ে যাবে, বুঝছেন না? আচ্ছা এটুকুও তো বুঝছেন। এরপর আমি এটা ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে দেখেন এখানে আমি আরেকটা গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি, এবার ফুল ব্ল্যাক দিলাম অথবা ফুল হোয়াইট দিলাম, যেটা যে কোনো সমস্যা নেই। ৮০ টাকা আচ্ছা, যাই হোক সবাই শুনতেছেন? জি স্যার। আচ্ছা যাই হোক, এখান থেকে আমার আরেকটা দেখেন, এখানে আমি যদি নিজের মতো করে গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, মানে এখান থেকে আমি দিব না, আমার নিজের মতো করে কি লাগবে গ্রেডিয়েন্ট লাগবে সেটাও পারবেন। এখান থেকে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই ব্লেন্ডিং অপশনটা আনবেন। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, এখান থেকে যাওয়ার পরে ওই লাস্ট যে গ্রেডিয়েন্টটা আমি পেস্ট করছিলাম ওটা এখানে রয়ে গেছে। হ্যাঁ এখান থেকে আমি যেটা করবো, এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন, ডাবল ক্লিক না জাস্ট এই যে কালারটা আছে এই কালারের উপরে ক্লিক করার পরে আগে করছি হচ্ছে এখানে অ্যারো বাটন যেটা আছে এটাতে, এখন করতেছি কোথায় আমার এই যে গ্রেডিয়েন্ট কালারের উপরে একটা প্লেট দেখতেছেন, এই যে কালারের যে প্লেটটা আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখেন একটা অপশন আসছে গ্রেডিয়েন্ট এডিটর, এটার নাম কি গ্রেডিয়েন্ট এডিটর, গ্রেডিয়েন্ট এডিটর। এখানে দেখেন অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, আমি সবগুলোতেই ডিলিট করে দিচ্ছি। এখানে এখানে একটা কালার আছে, হ্যাঁ তো এখান থেকে আমি চাইলে এই যে কালারটা এখান থেকে কি করতে পারি জাস্ট চেঞ্জ করে দিই। এখন দেখেন এখানে আমি এই পাশে কি দিলাম এই গ্রেডিয়েন্টটা, মানে এই কালারটা দিলাম, এরপরে এই পাশটা ধরে কি করবো এখান থেকে আর একটা কালার ধরেন সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমি এই যে এই রেড কালারটা সিলেক্ট করে দিলাম, বুঝছেন না? এখান থেকে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এই কালার আর এই কালারের সমন্বয়ে কি হয়েছে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, আমি কালারটা নিজের মতো করে দিতে পারতেছি। এখান থেকে যেই কালার দেন, হ্যাঁ যেই কোনো কালার দেন না কেন ওইটা এখানে কি হবে আপনার পেস্ট হবে, দেখতেছেন? দুইটা কালারের সমন্বয়ে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে আমি চাইতেছি দুইটা কালার না, আমার এখানে ৫টা কালার থাকবে, বুঝছেন না? ৪টা কালার থাকবে, তখন কি করবেন? এখন এই যে হ্যান্ডেলার ধরে তো আমি কালার চেঞ্জ করতেছি, তাই না? এই যে হ্যান্ডেলার আছে, এরপরে এই হ্যান্ডেলার আছে, এগুলো ধরেই ক্লিক করতে ক্লিক করে করে এখান থেকে কালার চেঞ্জ করতেছি। তো এখন আমি এই যে হ্যান্ডেলার আরেকটা যদি নিতে চাই সেটা কি করতে পারি, এখান থেকে ধরে টান দিয়ে এই যে ধরে মিডিলে নিয়ে আসবো। হ্যাঁ এই যে এখানে আরেকটা ক্লিক করে ধরে টান দিব নাকি অল্টা ধরে, অল্টা ধরে টান দিব, এই যে দেখেন অল্টা ধরে টান দিলাম, বুঝছেন? অথবা সরাসরি অল্টা ধরে এখানে ক্লিক করলে হবে, বুঝছেন না? অল্টা ধরে শুধু খালি জায়গায় কি করবেন ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক কি হবে আপনার সিলেকশন তৈরি হবে। আর ডিলিটের জন্য কি করতে হবে স্যার? ডিলিটের জন্য যেটা করবেন জাস্ট ধরে টান দিবেন, ওটাকে ধরে কি করবেন নিচের দিকে টান দিবেন, এই যে দেখছেন আমি ধরে নিচের দিকে টান দিতেছি, এই কোনো একটা কালার দরকার নাই তো জাস্ট ধরে নিচের দিকে টান দিবেন, ধরে নিচের দিকে টান দিবেন। তবে লাস্ট দুইটা থাকবে যে হ্যান্ডেলার গুলো আছে স্যার ওই দুইটার কাজ আছে, সেটা বলতেছি সেটা বলতেছি। এখন দেখেন আমার এখান থেকে আমি এই যে এখানে সিলেক্ট করে করে এই যে অনেকগুলো সিলেক্ট করলাম, হ্যাঁ তো এটার আসলে এই যে এটা আছে এটার লোকেশনটা আসলে আমার চাইতেছি কি সবগুলো সমান দূরত্বের দূরত্বে কি থাকবে কালার থাকবে, সেই জন্য আমি কি করলাম এটা সিলেক্ট করে দেন এখানে কি করব ২০ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমার এই যে এটা থেকে ২০
20 এর দূরত্বে চলে গেছে বুঝছেন না তারপর এটা ধরলাম দূরত্বে চলে গেছে এরপর এটা 40 দিলাম এটা 40% দূরত্বে চলে গেছে এটাতে কি করলাম 60% দিলাম 60% দূরত্বে ওই দুইটা স্যার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে হবে নাকি স্যার না ওটা জাস্ট এমনি তো নরমাল ধরে আমি কি করছি এই যে ক্লিক করে করে সিলেক্ট করতেছি এরপর এটাতে দরকার এটা এখন 76 আছে আমার দরকার হচ্ছে 80 তে এই দেখেন আপনি তো লেফট থেকে রাইটে গেছেন এখানে দেখলে এখানে ক্লিক করলে আপনার এটা হচ্ছে কত 100 আছে তাহলে এটাতে আপনার ক্লিক করলে 80 দিতে হবে মাস দিক থেকে ডান দিক থেকে আসলে নিচের দিকে উপরের দিক থেকে আসতে হবে আর এদিক থেকে গেলে নিচের দিক থেকে যাইতে হবে মানে স্যার আমাদের সবসময় লেফট থেকে ধরে নিতে হবে হ্যাঁ হ্যাঁ লেফট থেকে ধরে নিতে হবে ওকে এটা বুঝছেন জি স্যার আচ্ছা এই যে দেখেন আমি যে কোনোটাই সিলেক্ট করি পাশে দুইটা অপশন আসে দেখছেন আর দুইটা হ্যান্ডেল আসে খেয়াল করছেন এই দুইটা হ্যান্ডেলের আসলে কাজ কি এই দুইটা হ্যান্ডেলের কাজ হচ্ছে আমি এখান থেকে আরো কিছু কালার দিই তাহলে বুঝতে পারবেন এখানে আমি একটা কালার দিলাম এরপরে এটাকে আমি আরেকটা কালার দিলাম আরেকটা কালার দিলাম জাস্ট এমনি আমি নর্মাল দিচ্ছি হ্যাঁ এখন খেয়াল করেন আমার এই যে এখানে দুটা কি আছে যেটাই ধরি দুইটা কি আসে আপনার দুই পাশে দুইটা হ্যান্ডেলার আসে এটা হচ্ছে আপনার এই আমার ব্লু কালার যেটা আছে এটা কি এই পাশে আর একটু বেশি যাবে না এই পাশে একটু কম থাকবে সেটা হচ্ছে আপনার হ্যান্ডেলার দ্বারা আপনি কি করতে পারেন কমায় বাড়ায় দিতে পারেন এই যে দেখেন আমি এদিকে দিচ্ছি এটা কমে গেছে ওই যে দেখছেন খেয়াল করছেন এখানে কমে গেছে এখান থেকে আমি আমার মানে ছড়াবে কতক্ষণ ছড়াবে কত কত এরিয়া হ্যাঁ হ্যাঁ কতটুকু ছড়াবে সেটা হচ্ছে আপনার এই এই কালারটার বিস্তার আমার কতটুকু থাকবে সেটা এখান থেকে আমি কি করতে পারি সিলেক্ট করে দিতে পারি বুঝছেন না এটা মূলত থাকে হচ্ছে আপনার এমনিতে নর্মালি থাকে 50 থাকে বাট আপনি যদি এখান থেকে আর বাড়াইতে চান কমাইতে চান এখান থেকে করতে পারেন বাড়াইতে কমাইতে পারবেন বুঝছেন না এই যে দেখছেন এখান থেকে বাড়াই দিলাম কমাই দিলাম আবার যদি আগে যাইতে জায়গায় যেতে চান তাহলে কি করবেন এখানে লোকেশনে 50 দিয়ে দিবেন বুঝছেন না কথা আমার স্যার প্রথমটা আবার হ্যান্ডেলার ইউজ করা যায় না বুঝি নাই প্রথমটা বা শেষেরটা হ্যান্ডেলার ইউজ করা যায় হ্যাঁ অবশ্যই পাবেন এটাতে একটা পাবেন কারণ এটা বাম পাশে একটা পাওয়া যায় কারণ ওই সাইডে তো কিছু নাই একটা পাওয়া যায় এটা বাম পাশে কালার নাই এটা শুরু হইছে শুরু থেকে এটার একটা পাওয়া যাবে এখান থেকে শুরু এখানে আমি কেমন ভাবে করতে পারবো যে আমি যে কোন একটা কালার একটা নিচের কর্নারে থাকলো আর চারদিকে ছড়াইতে ছড়াইতে কয়েকটা কালার হলো এবং এরপরে এই যে ধরলে এই হ্যান্ডেলার গুলোর কাজ কি এগুলা দেখাইলাম হ্যাঁ এগুলা কিভাবে অ্যাড করবেন কিভাবে ডিলিট করবেন সেটাও দেখাইলাম আচ্ছা আপনাদের একটু মাথা গোলাবো এখন প্রথমত একটু মাথা গোলাবে পরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে সমস্যা নাই বুঝছেন সেম চাইলে আপনি উপরেও কি করতে পারেন এই যে হ্যান্ডেলার যেগুলো আছে সেগুলো আপনি অটো ধরে কি করতে পারেন বসাইতে পারেন হ্যাঁ এই হ্যান্ডেলারগুলোর কাজ কি যে কালো কালো হ্যান্ডেলারগুলোর কাজ হচ্ছে আপনার এই যে অটো ধরে আপনি উপরেও বসাইতে পারেন হ্যান্ডেলারগুলো এই হ্যান্ডেলারগুলোর কাজ হচ্ছে আপনার এই হ্যান্ডেলার যেটা আছে এই বরাবর যে কালারটা আছে এই কালারটার আসলে অপাসিটি কতটুকু থাকবে মানে নিচ পর্যন্ত কতটুকু বিস্তার যাবে সেটা না অপাসিটি বলতে অপাসিটি অপাসিটি বুঝেন না এটা ধরুন বুঝি দিলাম হ্যাঁ এখন দেখেন এই যে রেড কালারটা আছে এই রেড কালারটা কতটুকু সফট হবে আর কতটুকু হার্ড হবে দেখেন ও এখান থেকে আমি কি করলাম ধরেন 50 অপাসিটি করে দিচ্ছি দেখছেন এটা কালারটা হালকা হয়েছে যেহেতু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই জন্য এখানে এরকম দেখাচ্ছে এই দেখছেন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন আমার অপাসিটিটা কমাই দিছি দেখছেন আমার এই জিনিসগুলো বুঝতে
আমি প্রথম 1.5 মাস 2 মাস খালি এগুলো মুখস্থ টিপতাম, বুঝছেন? মানে কিছুই বুঝতাম না, মুখস্থ টিপে টিপে করতাম, আর কোনো মানে মাথা কিছু ঢুকতো না। এই যে পরে আস্তে আস্তে শুধু নিজে নিজেকে করতাম বারবার আর কি, এটার কাজ কি, এটার কাজ, এটার কাজ, এখানে কাজ, এখানে কাজ, এখানে কাজ, নিজে নিজে মানে বারবার এই দিক সেদিক করতে করতে নিজে নিজে বুঝছি, বুঝছেন না? নষ্ট করে ফেলেন কোনো সমস্যা নেই, আপনি আবার নিজে নিজে করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। অনেকে বলে, অনেক স্যারা বলে যে এই অপশনে যাইয়ে না, ওই অপশনে যাইয়ে না, ওই অপশনে গেলে এটা হবে, ওই অপশনে গেলে এটা হবে, এরকম করে, এরকম করে না। আমি বলি যে আপনি যত পারেন নষ্ট করে ফেলেন, যেখানে ক্লিক করা প্রয়োজন ওইখানে ক্লিক করেন, আপনার শুধু জানার জন্য। হ্যাঁ, আপনার যেখানে নষ্ট করে ফেলেন কোনো সমস্যা নেই, আপনি নতুন করে আবার সবকিছু শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেখানে যেভাবে মনে হচ্ছে ওইখানে অটোমেটিক শুধু ক্লিক করবেন, বুঝছেন না? ক্লিক ক্লিক করে দেখবেন কোনটাতে কী কাজ, কোনটাতে কী কাজ, কোনটাতে কী কাজ। তো এই এক্সপিরিয়েন্সটা আপনাকে কেউ মানে দিয়ে দিতে পারবে না, এটা আপনাকে নিজে নিজেই তৈরি করে নিতে হবে, বুঝছেন না কথা? এটা আসিতে আসি, দেখেন আমার প্রত্যেকটা কালারের উপর আমি কী করে দিচ্ছি, 5টা এই যে গার্ড দিয়ে দিচ্ছি, এদের কী কাজ হচ্ছে অপাসিটি কমানো বাড়ানো। হ্যাঁ, আর চাইলে এখান থেকে করতে পারেন, ডিলিট করতে পারেন, এগুলো চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এখান থেকে টান দিয়েও কি করতে পারেন, ডিলিট করতে পারেন। কোনো গ্রেডিয়েন্ট ডিলিট করে দেওয়ার পরে যারা ব্যাগ আনতে চান তখন কি করবেন, কন্ট্রোল জেড দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড জেড। তাহলে এই যে দেখেন, আবার এখানেও আপনার এই যে ওই অপশনগুলো আছে, বুঝছেন? ওই আমাদের এইখান থেকে যেটা দেখাইছিলাম ওইখানে গ্রেডিয়েন্ট এডিটরও সেম অপশনগুলো আছে। আবার এখান থেকে কী করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন, সরাসরি এখান থেকে কী করতে পারবেন, গ্রেডিয়েন্ট এডিটর এসেও কী করতে পারেন, ইম্পোর্ট করতে পারবেন, বুঝছেন না কথা? তাহলে আমার এখানে উপরে নিচে যে হ্যান্ডেলগুলো আছে এগুলো কাজ কি করছেন সবাই? জি স্যার, জি স্যার। আর এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপ, একটা হচ্ছে সলিড গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে নয়েস। নয়েস হচ্ছে কেমন দেখেন, এই যে মানে দাগ দাগ হয়ে গেছে, ওটাতে সবগুলো কালার মিলে একই একটা দাগ দাগ হয়ে গেছে না? আমার বেশিরভাগ দরকার হচ্ছে আপনার সলিড কালার গুলো বেশি দরকার হয়। অন্যগুলো তেমন একটা প্রয়োজন হয় না। এটা বুঝছেন সবাই, এই প্লেটার কাজ কি, গ্রেডিয়েন্ট এডিটর? স্যার আরেকটা কথা স্যার, এই গ্রেডিয়েন্ট এডিটর আসবে কোথা থেকে স্যার? এটা বলছিলেন স্যার, এই যে গ্রেডিয়েন্ট এখানে একটা অপশন দেখছেন, আমি যখন লেয়ার স্টাইল ডাবল ডাবল লেয়ারের উপর ডাবল ক্লিক করে এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করবো, অনেকে কী করে এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আসবে না, ক্লিক করতে হবে গ্রেডিয়েন্ট ওভারলে যে লেখাটা আছে না এখানে ক্লিক করতে হবে লেখাটার উপরে, ঠিক আছে? প্যাটার্ন ওভারলেতে ক্লিক করলে প্যাটার্নটা দেখা যাবে না, কিন্তু যখন আপনি এখানে ক্লিক করবেন লেখার উপরে ক্লিক করবেন তখন আপনার প্যাটার্নটা দেখা যাবে, দেখছেন? হ্যাঁ, আপনি গ্রেডিয়েন্ট ওভারলেতে এই লেখার উপরে অথবা এই যে লেয়ার খালি জায়গার উপরে ক্লিক করা ছাড়া কি দেখা যাবে না, আপনার গ্রেডিয়েন্টটা দেখা যাবে না, বুঝছেন কথা? আমি যেমন বলছিলাম স্যার, আমি যে কোনো একটা জায়গায় মনে করলাম আমি একটা কেন্দ্র ধরে তার দিকে বিস্তরণ হবে, আমার মনে হয় সূর্যর মতো, আমি বিভিন্ন কালারের এখান থেকে দেখেন আমার গ্রেডিয়েন্ট এডিটরটা আসবে হচ্ছে এখানে ডাবল ক্লিক, মানে একটা ক্লিক করছে, এই যে গ্রেডিয়েন্ট যেটা দেখতেছেন এখান থেকে আমি এগুলো দেখতে পারি, আর হচ্ছে এখান থেকে সেটিং এ এই যে লোড করা অথবা কি স্মল থাম্বনেল লার্জ থাম্বনেল এগুলো করতে পারেন, এই যে এগুলো থাম্বনেল আছে এগুলো লার্জ করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন, এখান থেকে এগুলো থাম্বনেল থাম্বনেল কি ধীরে ধীরে দিতে পারেন, সমস্যা নেই। তবে এখানে এখানে লেখা আছে কি স্মল থাম্বনেল, লাস্ট থাম্বনেল করতে পারেন, এই যে থাম্বনেলগুলো মোটা হয়ে গেছে, বুঝছেন না? টেক্সট অনলি, স্মল লিস্ট, লার্জ লিস্ট, এগুলো আসলে কাস্টমারটা একদম দেখাচ্ছে,
বুঝছেন না, তারপর যদি আপনার লেখাগুলো পড়তে সমস্যা থাকে কি করবেন, লাস্ট থাম্বনেল দিবেন এভাবে, তাহলে বড় বড় লেখাগুলো পড়তে সমস্যা হবে, সব চোখে বড় বড় দেখবে। ইউটিউবে দেখিস না থাম্বনেল উপরে যেটা দেখিস? না তাহলে গ্রেডিয়েন্ট এডিটর কোথা থেকে আসছে বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার গ্রেডিয়েন্ট এডিটর আসবে, এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন গ্রেডিয়েন্টটা এডিট করতে পারেন। ওয়েল, এই হচ্ছে কথা। এরপর হচ্ছে গিয়া এখানে আরো কিছু অপশন আছে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন তো আপনারা জানেন, ব্লেন্ডিং অপশনের কাজ কি? হ্যাঁ, ওই যে আমরা লেয়ারের উপরে কি আছে, এই যে এখানে সেম কি নর্মাল ব্লেন্ডিং অপশন আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের, একটা বিজনেস কার্ডের মধ্যে করছিলাম, হ্যাঁ একটা বিজনেস কার্ডের মধ্যে করছিলেন, ওই সেম ব্লেন্ডিং অপশনগুলো এখানেও আছে। এখান থেকে আপনি যদি ওভারলে করে দিন দেখছেন, এখান থেকে ভিন্ন রকমের কালার হয়ে গেছে। এগুলো আসলে নর্মালি রাখবেন, এখন যেখানে প্রয়োজন হবে ওইখান থেকে কি করুন আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, ডার্কেন কালার লাইটিং কালার যেটাই করেন কোনো সমস্যা নাই। বুঝছেন না, সফট লাইট হার্ড লাইট আর অনেকগুলো কি আছে আপনার ইয়ে আছে, এগুলো কী করবেন এখান থেকে সিলেক্ট করে দেখতে পারেন। তাহলে এটা হচ্ছে কি ব্ল্যান্ড মোড, এটা দেখলেন ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে অপাসিটি, গ্রেডিয়েন্টের অপাসিটি কতটুকু থাকবে, ফুল গ্রেডিয়েন্ট। বুঝছেন না, ফুল গ্রেডিয়েন্টের অপাসিটি কতটুকু থাকবে সেটা এখান থেকে করতে পারেন, কমাইতে বাড়াইতে পারেন। বুঝছেন, এরপরে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা তো জানেনি দেখাইলাম। আর এটা হচ্ছে কি রিভার্স, রিভার্স হচ্ছে আপনার এই গ্রেডিয়েন্টের দিক থেকে শুরু হয়েছে তো এটার পুরোপুরি উল্টায় দিবেন। বুঝছেন না, মানে আমার এই যে ডান পাশের কালারটা বাম পাশে চলে গেছে, বাম পাশের কালারটা ডান পাশে চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন ওই যে একজন প্রশ্ন করতেছে বারবার, সেটা হচ্ছে গিয়ে সূর্যের মতো করতে হবে অথবা এদিকে কেমনে করবো, এটা এখন আসছে আমার ডান থেকে বামে কালারগুলো। হ্যাঁ, এখন যদি আমি চাই রিডায়াল, মানে মাঝখান থেকে বাম পাশে হবে ডান দিকে হবে, তাহলে আমি এখান থেকে কী করলাম এই যে দেখছেন, এটাকে চাইলে আমি উল্টাই দিতে পারি, রিভার্স করে দিতে পারি। বুঝছেন না কথা, এই জিনিসটা বুঝছেন সবাই? হ্যাঁ, এখানে আমার আগে ছিল লিনিয়ার, এখান থেকে আমি কি করলাম এখান থেকে রিডাইল করে দিলাম, তাহলে এখন আমার এটা গোল হয়ে গেল। এরপরে আসেন এখান থেকে অ্যাঙ্গেল করে দিলাম, অ্যাঙ্গেল করলে দেখলেন এখান থেকে এই পাশ থেকে শুরু হয়ে এটা এইভাবে চারপাশ দিয়ে ঘুরে এখানে শেষ হবে। ঠিক আছে, এরপরে দেখেন এখান থেকে রিফ্লেক্টেড আছে, রিফ্লেক্টেডটা হচ্ছে অন্যরকম, মানে প্রত্যেকটা কালারই বিভিন্ন ধরনের ডায়মন্ড। হ্যাঁ, এটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড কালার। বুঝছেন না, মানে শেপটা হবে ডায়মন্ড, এরপরে গ্রেডিয়েন্টগুলো সব দিকে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, আমার ধরেন এই যে লিনিয়ার গেলে অ্যাঙ্গেলটা ভালোভাবে বুঝবেন, এটা এখন জিরো অ্যাঙ্গেলে আছে। এখন আমি চাচ্ছি কি সবুজটা এখানে এই কর্নার থেকে শুরু হয়ে এই কর্নারে হবে, এখন এটা ডানে বামে কালারটা কি বা ডানে বামে আছে না, আমি চাচ্ছি কি এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল হবে। সেটার জন্য যেটা করলাম এটা হচ্ছে কি এখান থেকে আমি ধরেন এই যে অ্যাঙ্গেলটা ধরে ঘুরাচ্ছি, দেখেন আমার কালারগুলো এই অ্যাঙ্গেলের সাথে ঘুরি। বুঝতেছেন? স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার। মনে করেন স্যার, আমি একটা অ্যাঙ্গেল বানাইলাম স্যার, মনে করেন ট্রায়াঙ্গেল বানাইলাম, ওইটার উপর থেকে নিচে আসবে কালারগুলো, এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল চাপা থাকবে আস্তে আস্তে নিচে নিচে আস্তে আস্তে এই আস্তে আস্তে প্রসারিত হবে না স্যার, ওই হবে। হ্যাঁ, ওই যে সব গ্রেডিয়েন্ট আপনি তৈরি করতে পারবেন, যখন আপনি করতে বলবেন না তখন সব গ্রেডিয়েন্ট আপনি তৈরি করতে পারবেন। আমার এই যে অপশনগুলো আমি দেখাই দিচ্ছি সব কিছু, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি মানে স্যার প্র্যাকটিস করতে করতে আমরা শিখব। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি 90 দিলাম, এই যে এখানে 90 দিলাম, তাহলে উপরে নিচে হয়ে গেছে, জিরো দিলাম ডানে বামে হয়ে গেছে, মাইনাস 90 দিব এটাও নিচের থেকে উপরে হয়ে গেছে। বুঝছেন না, এটা হচ্ছে উপর থেকে নিচে, আরেকটা হচ্ছে নিচের থেকে উপরে। বুঝছেন না, এরপর সেম এই পাশে আসছে, ঠিক আছে, এখান থেকে এই পাশে আসছে। কর্নার কর্নারে করতে হলে কি করতে হবে, এই যে কর্নার কর্নার করতে হবে 130, এখানে কত 40 বা 45 যেটাই দেন। বুঝছেন না কথা, এখান থেকে এগুলা অ্যাঙ্গেল আপনি লিখে লিখেও দিতে পারেন, চাইলে এইটা এই যে ঘড়িটা ধরে ঘুরাইতেও পারেন। বুঝছি স্যার, আমি ঘুরে দিচ্ছি। বুঝছেন না কথা স্যার, আমরা যে ওইখানে যখন করলাম স্যার ওই তো সূর্যের মতো স্যার, এটা সেন্টার ছিল মাঝখানে, কিন্তু আমি যদি চাই যে আমি যেখানে এই শেপটা নিচ্ছি স্কোয়ার,
এসপারের স্যার নিচের পোর্শনে যদি আমি কোনো একটা এই সেন্টারের ইয়াটা যদি আমি নিচে নিতে চাই কোনো একটা কর্নারে নিতে চাই সেটা অন্যভাবে নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে অন্যভাবে, সেটা যে গ্রেডিয়েন্ট টুল যেটা আছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে নিতে হবে। আমার কথাটা কি বুঝছেন? স্যার আমি কি জিপিজি দিয়ে গ্রেডিয়েন্ট করতে পারবো? স্যার হ্যাঁ পারবেন। আচ্ছা দেখেন এখান থেকে এটা হচ্ছে আমি শেপে শেপে গ্রেডিয়েন্ট দিচ্ছি, ঠিক আছে? এই গ্রেডিয়েন্টটা আমি কোথায় দিচ্ছি? শেপে, বুঝছেন না? লেয়ারও দিতে পারেন, তবে লেয়ারে ভিন্ন ভিন্নভাবে দেওয়া যায়, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখান থেকে এটা হচ্ছে রিসেট অ্যালাইনমেন্ট, এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, রিসেট করতে পারেন, যে কোনো কিছু দিলেন আপনি এখান থেকে রিসেট করা যায়। বাট এই রিসেটের কাজ কি সেটাই বুঝলাম না। আচ্ছা এটা আমার প্রয়োজন হয় না, যাই না। এখান থেকে অ্যালাইন উইথ লেয়ার, লেয়ারের সাথে কি হয়েছে অ্যালাইন হয়েছে, বুঝছেন? কোনটা কী করলে কী কোনটা ক্লিক করলে কেমন হবে কী আসার বিষয় সেটা এখান থেকে দেখে দেখে বুঝতে পারবেন। আর এই স্কেলটা আমি বলতে চাইছিলাম কি স্যার, বলেন স্যার, মাঝখানে মনে করেন স্যার একটা আঁকা বাঁকা হয়ে গেলো, একটা মনে করেন স্যার একটা রাস্তার উপরে গ্রেডিয়েন্ট করানো হইলো, তো রাস্তাটা আঁকা বাঁকা। হ্যাঁ সেটা আপনি শেপটা ওই রাস্তার আঁকা বাঁকা করে নেবেন, শেপ 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 শেপটা আঁকা বাঁকা করে দিতে হবে। হ্যাঁ শেপটা আঁকা বাঁকা করে নিতে হবে। হ্যাঁ এখন দেখেন এখানে আমার এই যে গ্রেডিয়েন্ট স্কেল যেটা আছে স্কেলটা হচ্ছে আপনার, দেখেন আমি স্কেল কমাচ্ছি, এখান থেকে আমার গ্রেডিয়েন্টগুলো কী হয়ে যাচ্ছে, একদম সলিড হয়ে যাচ্ছে। এখান থেকে যখন আমি বাড়াবো সবগুলো কী হচ্ছে, এই যে স্মুথ হয়ে যাচ্ছে, বুঝছেন না? এটা হচ্ছে স্কেলের কাজ। এখান থেকে আমার নর্মালি কী থাকে, 100 থাকে আমি 100 রাখবো, হ্যাঁ ডিফল্টভাবে যেটা থাকে ওইটা, বুঝছেন? এই অপশনগুলো বুঝছেন, এই যে গ্রেডিয়েন্ট অপশনগুলো বুঝছেন, এখানে বুঝার কিছু বিষয় আছে, এখানে মুখস্থ করার কোনো জিনিস নেই স্যার। বাট আমি প্রথমে মুখস্থ টিপতাম, আস্তে আস্তে নিজে নিজে প্র্যাকটিস করতে করতে কি এগুলো আয়ত্তে আনছি। আগে এই যে অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলের এই জিনিসটা আমার মাথায় ধরতো না, এটা কোন দিক থেকে কোন দিকে গেলে কি হয়, এটা কেন করে সেটাই বুঝি না আমি, বুঝছেন না? এই জিনিসগুলো বুঝতে অনেক সময় লাগছে, তো আপনাদেরও হয়তো একটু সময় লাগবে এই জিনিসগুলো বুঝতে বুঝতে। সো মাথায় প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঘুরে ঘুরে দেখবেন, প্র্যাকটিস করবেন, আশা করি সলভ হয়ে যাবে, বুঝছেন না? গ্রেডিয়েন্ট মোস্ট একটা ডিজাইনের মধ্যে মোস্ট একটা কি ইম্পর্টেন্ট জিনিস, চাইলে কি করতে পারেন যে কোনো জায়গায় গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট ইউজ করে করে অনেক সুন্দর সুন্দর জিনিস কি করা যায়, বানানো যায়, সেটা আপনাদেরকে আজকের অ্যাসাইনমেন্ট যেগুলো দিবে ওগুলো দিলে বুঝতে পারবেন, বুঝছেন? বুঝছেন না তাহলে? আমার এতটুকু বুঝছেন তো, অনেকগুলো কাজ দেখাইছি, হয়তো আপনাদের কাছে কম মনে হচ্ছে, যখন প্র্যাকটিস করতে যাবেন অনেকগুলো কাজ মনে হবে, এগুলো প্র্যাকটিস ছাড়া কাজ হবে না, বুঝছেন? গ্রেডিয়েন্ট এডিটর কীভাবে গ্রেডিয়েন্ট এডিট করবেন, অথবা কীভাবে এই যে এগুলা এখান থেকে কালারগুলো চেঞ্জ করবেন, বা ডিফল্ট যেগুলো আছে ওগুলো কীভাবে ফেস্ট করবেন, ঠিক আছে? অপাসিটি কীভাবে কমাবেন বাড়াবেন, কোনটার অপাসিটি কেমনি কমাবেন, কীভাবে ডিলেট করবেন, কীভাবে অ্যাড করবেন, বুঝছেন না? কোনটা কত অ্যাঙ্গেলে থাকবে, কী কতটুকু থাকবে, এগুলো সবগুলো এখান থেকে কী করে দিতে হবে, আপনাকে সেট করে দিতে হবে, বুঝছেন না কথা? বা এখানে আসার পর এটা কী কোন কোন মোডে থাকবে, কী অপাসিটি কতটুকু থাকবে, তারপর এটা এরকম করলে কী হয়, এরকম করলে কী হয়, এখান থেকে এটা কী লিনিয়ার রিডাল অ্যাঙ্গেল, এগুলো রিফ্লেক্টেড ডায়মন্ড, এগুলো করলে কী হয়, অ্যাঙ্গেল কী, ঠিক আছে, স্কেল কী, এই সবগুলো জিনিস আপনাকে কী করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ বুঝছেন না কথা আমার? সবাই কি আছেন, শুনতেছেন? গৌরব স্ক্রিনশট নিছিলেন? কয়েকটা নিয়ে নেবেন, আমার কাজ করার সময়ও নেবেন, আবার কি করবেন এমনিতে নর্মালিও নেবেন, তবে আমি ভিন্ন ভিন্ন মানে ভিন্ন স্টাইলে স্ক্রিনশট নেবেন,
মানে কিছু থাকবে হচ্ছে আপনার এমনিতে নর্মালি আপনার এই স্ক্রিনটা রাখবেন, এখানে কি থাকবে আপনার সবার নাম থাকবে, এভাবে করে কি করবেন স্ক্রিনশটটা নেবেন, লেআউটটা নেবেন। এরপরে আরেকটা নেবেন হচ্ছে আপনার এই যে আমার কাজ করতেছি এটার একটা স্ক্রিনশট নেবেন, তবে আপনার ওইখানে অ্যামাউন্টটা তো দেখা যাবে, আপনার ওইখানে অ্যামাউন্টটা দেখা যাওয়ার কথা, তাই না? এইভাবে করে কি করবেন স্ক্রিনশট গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেবেন, আশা করি বুঝতে পারছেন। একই টাইপের স্ক্রিনশট বারবার নেওয়ার দরকার নেই। ওকে, তো এটা বুঝছেন, সবাই বুঝছেন তো? অনেকে না বুঝে চুপ মারে আছে, না বুঝলে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই, কোনটার কাজ কি বা কি আসার বিষয়ে না বুঝলে আবার জিজ্ঞেস করেন, আবার করবো না। ওকে, তাহলে দেখেন এখানে আমার আরেকটা ইফেক্ট, ইফেক্ট নামে একটা কি আসছে অপশন চলে আসছে এখানে, বুঝছেন? যখন আমি গ্রেডি নভেলটা এখানে ডাবল ক্লিক করে ওকে দিলাম, দেন কি এখানে একটা ইফেক্ট চলে আসছে। আমি এই গ্রেডিয়েন্টটা অন্যভাবে দিতে পারি, হ্যাঁ, একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে একটা সিলেকশন তৈরি করবো, হ্যাঁ। সিলেকশন তৈরি করার পরে এখান থেকে আমার গ্রেডিয়েন্টটা কী করতে পারি, আমি এই যে গ্রেডিয়েন্ট টুলে গেলে এখান থেকে কী করতে পারি, এই যে দেখেন আমার ওই যে রিডাইল অথবা যে সমস্ত কালারগুলো ছিল এখান থেকে কি দেখছেন, এই যে এটা হচ্ছে লিনিয়ার, রিডাইল, রেক্ট্যাঙ্গেল, তারপরে কি আর আরও যে সমস্ত কালারগুলো ছিল না, এখান থেকে কী করতে পারি, এখান থেকে কালারগুলো নিতে পারি। তো একজনের প্রশ্ন করছিল হচ্ছে আপনার ধরুন সূর্যটা আমার মাঝখান দেখে হবে না, ধরুন এই যে এই কর্নার থেকে এই দিকে যাবে, এটা সিলেক্ট করলাম, আমার রিডায়াল না, আমার এটা কী হবে লিনিয়ার থাকবে না, রিডায়াল হবে। তো এখান থেকে আমি জাস্ট কী করবো, একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব, হ্যাঁ, এখান থেকে সাপোজ যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমি সিলেক্ট করে দিব, ধরুন অরেঞ্জ কালারের যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমি সিলেক্ট করে দিই, এখান থেকে ধরুন এই যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমার টুলস হচ্ছে কি গ্রেডিয়েন্ট টুলস, হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে এই এই জায়গা থেকে ক্লিক করে অথবা মাঝখান থেকে ক্লিক করে যেই দিক যেই দিক থেকে ক্লিক করে যাবেন ওইখানে কী হবে আপনার গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে আমি ক্লিক করলাম, এই জিনিসটা এখানে তৈরি হয়ে গেছে, এটা আসলে দুইটা কালার, তো ওই জন্য এই জিনিসটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। কারণ এই যে ডায়মন্ড রয়ে দিই, এখান থেকে আমি ক্লিক করে ডায়মন্ড দিলাম, যে ডায়মন্ড হয়ে গেছে। ধরুন এই ডায়মন্ডটা আমার কোন জায়গা থেকে দেখা যেতে হবে, অনেক সময় দেখা যায় কি আমার ডায়মন্ডটা এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত হবে, ডায়মন্ডটা এখানে দেখা যাবে, হ্যাঁ, এই যে দেখছেন, মানে আমার ওই যে এই জায়গাতে আমার এই শেপের মধ্যে যদি আমি ডায়মন্ড কালারটা দিতে যাই, সাপোজ আমি এই শেপটার মধ্যে ডায়মন্ড কালার দিতে যাচ্ছি, এই শেপটার মধ্যে যদি আমি ডায়মন্ড কালার দিতে যাই, তাহলে আমার এই মানে দুইটা শেপের মধ্যে পার্থক্য করলে আপনি বুঝতে পারেন, আমি দুটো লেয়ারটাকে আমি খুলে নিয়ে আসি, খেয়াল করেন এখানে যদি আমি ডায়মন্ড কালার দিতে যাই, এই যে আমি ডায়মন্ড দিতে গেলে কিন্তু এটা মাঝখান থেকে ডায়মন্ড হবে, ঠিক আছে, এটা মাঝখান থেকে হচ্ছে ডায়মন্ডটা, তাই না? এখান থেকে আমি অরেঞ্জটা দিয়ে দিই, এই যে দেখেন এটা আমার মাঝখান থেকে কী হচ্ছে, ডায়মন্ডটা মাঝখান থেকে হচ্ছে, তাই না? মাঝখান থেকে হচ্ছে না ডায়মন্ডটা, চাইলে আমি কি এই কর্নার থেকে অথবা এই কর্নার থেকে দিতে পারতেছি না, অথবা এই কর্নার থেকে দিতে পারতেছি না, কিন্তু এই কর্নার থেকে দিতে হলে জিনিসটা কী করতে হবে আপনাকে, এই যে আমি সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করা যেতে হবে কোথায়, গ্রেডিয়েন্ট টুলে, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখান থেকে আপনি কোনটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই ক্লিক করবেন, ডায়মন্ড হয়ে গেছে, খেয়াল করছেন? তবে এখানে বারবার ক্লিক করা যাবে না, বারবার ক্লিক করলে আগেরগুলো কি নিচে দেখা যাবে, বুঝছেন না? কারণ আমার অপাসিটি কি আছে 40 আছে, অপাসিটি 100 করে দিলে সেটাও ঠিক হয়ে যাবে সমস্যা নেই। ডিজেবল টাইপের হয়ে রয়েছে না, আমি মানে এটা দেখেন Not not use the gradient tool because the content of the layer is not directly editable. মানে আপনার এই যে লেয়ারটা আছে এটা ডিরেক্টলি এডিটেবল না, আপনার এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট পেস্ট করতে হলে কী করতে হবে আপনাকে, ডিরেক্টলি এডিটেবল কী লাগবে, লেয়ার লাগবে। আমার এটা হচ্ছে কি এডিটেবল লেয়ার, এখান থেকে চাইলে আমি কী করতে পারি সিলেকশন করে এইভাবে কী করতে পারি কালারগুলো দিতে পারি। অনেক সময় দেখা যাবে কি যে
সূর্য টাইপের, মানে উপর থেকে সূর্য টাইপের কালারটা আমার দিক থেকে দরকার হতে পারে, একটা গ্লেজ তৈরি লাগতে পারে। এবার আপনি এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এইভাবে কালারটা দিবেন। দেখেন এখন এই কালারটা মনে হচ্ছে কি, উপর থেকে আমার সূর্যটা এখানে গ্লেজ ছাড়ছে শেষ পর্যন্ত, এমনটা মনে হচ্ছে না? অ্যাঙ্গেল দিয়ে করি সেক্ষেত্রে কেমন? অ্যাঙ্গেল দিয়ে করলে এরকমটা হবে, অ্যাঙ্গেল দিয়ে করেন দেখেন। অ্যাঙ্গেলটা কোথা থেকে শুরু করবেন সেটা হচ্ছে মূল কথা। এই যে আমার এখানে যদি এই শেপের মধ্যে যদি অ্যাঙ্গেল দেয়, এটা মিডল থেকে অ্যাঙ্গেলটা ধরে, কিন্তু আমার এখানে অ্যাঙ্গেল যেটা হবে সেটা আপনার যেখান থেকে ধরে টান দিবেন ওখানে কি হবে, অ্যাঙ্গেল হবে। বুঝছেন স্যার? আমি ক্লিক করে ধরে টান দিয়ে আবার ক্লিক ছেড়ে দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ, যদি ধরে টান দিবেন, টান দিয়ে ছেড়ে দিবেন। তো এখানে যে কালারটা আপনি সিলেক্ট করে দিবেন ওই কালার সমন্বয়ে কি হয়ে নেবে, গ্রেডিয়েন্ট অটোমেটিক তৈরি করে ফেলবে। স্যার আমরা যেমন প্যাটার্ন স্যার সেভ করে রাখছিলাম নিজেদের মতো করে, এক্ষেত্রে কি আমরা এখানে সেভ করে পারবো এগুলা? এগুলা সেভ করব বলতে আপনি, হ্যাঁ হ্যাঁ, ফিজ দিতে প্যাটার্নের মতো এটা সেভ করা যাবে এখান থেকে, এটা প্যাটার্নের মতো এই গ্রেডিয়েন্টটা সেভ করব। স্যার বলুন না ইম্পোর্টারে, হ্যাঁ হ্যাঁ, এরকমটা আমি কখনো করি না অবশ্য, তারপরেও ট্রাই করে দেখতে পারেন। ওই প্যাটার্নের মতো এরকম করা যায় কিনা সেটা জিজ্ঞেস করতেছেন, প্যাটার্ন যেরকম আমরা গ্রেডিয়েন্ট বানায় সেভ করে রাখতে পারি প্যাটার্ন যেমন যে এডিট। হুম হুম, বাট এরকমটা আমি আসলে কখনো করি নাই। গ্রেডিয়েন্ট আসলে এরকমটা দরকার হয়ও না, গ্রেডিয়েন্ট প্রায় সময় দরকার হয় কি আপনার নিজের মতো করে এডিট করার প্রয়োজন হয়। আমি এতক্ষণ যা দেখাইলাম এগুলো আপনি কখনো কাজে লাগাবেন না, কাজে লাগাবেন হচ্ছে এই যে এডিট অপশন যেগুলো দেখাচ্ছি না আমি আজকে আপনাদেরকে কাজ দিব, তো দেখবেন যে প্রত্যেকটা আপনি নিজে নিজে তৈরি করতে হবে, এছাড়া কোনো অপশন নাই। বুঝছেন না? অপশন আছে, অবশ্যই আছে, এগুলো আমি দেখতে হবে, এগুলো দেখতে হবে। এখান থেকে ক্লিক করলে কীভাবে আপনার গ্রেডিয়েন্ট যেটা মানে এই গ্রেডিয়েন্টগুলো কীভাবে ইম্পোর্ট করা যায় প্যাটার্ন মোশন, এডিট থেকে আসে কিনা সেটা দেখতে হবে। ডিফাইন্ড ব্রাশ প্রেসেট আছে, প্যাটার্ন আছে, ডিফাইন্ড কাস্টম শেপ, এই কাস্টম শেপ যেটা আছে না এটা এটা করতে পারেন। বুঝছেন? ধরুন আপনি শেপের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিলেন, চাইলে এখন আপনি এই 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 শেপটাকে আপনি ডিফাইন করে নিতে পারেন। এই শেপটা আপনি এই যে লেয়ারটা আপনি অন করে এটাকে এডিট থেকে এই যে হচ্ছে না এটা আমি একটু দেখি, আমি এটাকে ওই আমি যে সবগুলো অপশন আসলে আমার সবসময় দরকার হয় না, জানা হয় না। বুঝছেন না কথা? যতটুকু জানি, যতটুকু জানানো জানার প্রয়োজন ততটুকু জানছি, এর বাইরে আমাদের আমার বড় বড় যে মানে আমার স্যারের স্যার যে আছে উনি আসলে ফটোশপের সবগুলো টুলসের ইউজই জানেন। উনি জানা হচ্ছে যে আপনার এই যে শেপ টুলের কাজ, এই যে ডিডি সিলেকশনের কাজ, এরপরে পেন টুলের কাজ, এরপরে আর এই দু একটা টুলের কাজ জানে, আর বাকি টুলসগুলো কাজে জানে না উনি। এই যে এখানে যে ব্রাশ টুল আছে এগুলো লাগে, হ্যাঁ মানে আমার যেগুলো দিয়ে আমার কাজ হচ্ছে অল টাইম আমি ওগুলো দিয়ে কাজ শিখতেছি, বাকি যেগুলো আমার দরকার নেই ওগুলো আমি শিখতেছি, এরকমটা আর কি। বুঝছেন না কথা? উনি আমার বসের বস, বুঝছেন না? এই হচ্ছে কথা। আমার কি এটা বুঝছেন, কথাটা বুঝছেন? এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, নিজের মতো করে গ্রেডিয়েন্ট এদিক সেদিক করতে পারবেন। আমি ডায়মন্ডটা হয়তো এখান থেকে এই এই কর্নারে নিতে পারবো না, কিন্তু ডায়মন্ডটা যদি যে কোনো কর্নারে নিতে চাই তাহলে কী করতে হবে আমাকে, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে কী করতে হবে, যে কোনো একটা লেয়ার নিয়ে সিলেকশন তৈরি করে দেন, কী করতে হবে, তৈরি করতে হবে। এখন আমার সিলেকশন তৈরি করে না, এই জন্য কি আমার ফুল বোর্ডে এটা তৈরি হয়ে গেছে। বুঝছেন না কথা? এই ওই জিনিসটা সুন্দরই লাগছে, খারাপ না, তাই না? রেক্ট্যাঙ্গেলের কাজটা সুন্দর, মানে এই জিনিসটা মনে হচ্ছে গিয়া এখান থেকে শুরু হয়ে এখানে গিয়া মানে অন্য একটা ভাব আসছে। বুঝছেন? এতটুকু এই হলো টোটাল গ্রেডিয়েন্টের কাজ। গ্রেডিয়েন্ট আপনি কাজ করতে গেলে আরও অনেকগুলো কাজ দেখবেন কীভাবে গ্রেডিয়েন্টের কাজ করতে হবে না। আর
যে কোনো গ্রেডিয়েন্ট আপনি কি করতে চান কালার, ও আরো দুই একটা কাজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়া গ্রেডিয়েন্ট হয়তো আপনাদের নলেজে ভালো কোনো কি থাকবে না, গ্রেডিয়েন্টের আইডিয়া থাকবে না, তো নিজের মতো করে নিজে যদি বানাতে যান ওই সময় আসলে ভালো আইডিয়া আসে না। সেই জন্য কি করবেন, আমি দুইটা গ্রেডিয়েন্ট সাইড দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট, হ্যাঁ একটা হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট, এখানে লেখা আছে ওয়েব গ্রেডিয়েন্ট, হ্যাঁ এখান থেকে ওয়েব গ্রেডিয়েন্টে গেলাম, এই সাইডগুলো আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। স্যার আমরা তো মাই ফটোশপ ব্রাশ থেকেও পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ মাই ফটোশপ ব্রাশ থেকেও পাবেন, এর বাইরে গ্রেডিয়েন্ট তো পাবেন, লাখ লাখ গ্রেডিয়েন্ট পাবেন, কত হাজার হাজার সাইট আছে যদি আপনি গুগলে সার্চ করেন, তো ভালো ভালো দু একটা সাইট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি করতে পারেন, কালারগুলো ইউজ করতে পারেন, বুঝছেন না। আর একটা হচ্ছে আপনার, ওকে স্যার, ইউআই গ্রেডিয়েন্ট, হ্যাঁ একটা হচ্ছে কি ওয়েব গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে কি ইউআই গ্রেডিয়েন্ট। এখানে দেখেন এই যে শো অল গ্রেডিয়েন্ট যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন কর্নারে, এখানে দেখেন অনেকগুলো গ্রেডিয়েন্ট এখানে ডিফল্ট ভাবে তৈরি করা আছে, বুঝছেন। তো যে গ্রেডিয়েন্টটা আপনার প্রয়োজন হবে সেটাতে কি করবেন, জাস্ট এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখবেন উপরে দুইটা কালার কোড আসে, দেখছেন কালার কোড আসছে না, এখান থেকে কি করবেন এটা ধরবেন, এটা ধরে ক্লিক করলেই কি করবে অটোমেটিক কপি হয়ে যাবে, এটা আপনার কিছু করতে হবে না, জাস্ট ক্লিক করবেন অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। দেন এখানে আসবেন, এখানে আসার পরে এই যে এই জায়গায় ক্লিক করলেন, ক্লিক করে কি করবেন এই গ্রেডিয়েন্ট ওভারলেতে যাবেন, এখান থেকে গিয়ে এখানে কি করে দেবেন এই কালারটা এখানে পেস্ট করে দেবেন, এখানে কালার কোডটা এখানে কি করে দিতে পারেন পেস্ট করে দিলেন, হ্যাঁ দেন এখান থেকে আমার এখানে দিয়ে দিলাম, ওকে আমার এটা ডায়মন্ড হবে না লিনিয়ার হবে, এখান থেকে উপরে আমার এটা জিরো অ্যাঙ্গেল দিই, ঠিক আছে। এরপরে আরেকটা অপশন আছে, এই যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে কি এটা জাস্ট ক্লিক করলাম কালারটা কপি হয়ে যাচ্ছে, দেন এখানে এসে কী করবো এখানে ক্লিক করে এই পাশের যে কালারটা আছে এখানে কী করে দেবো এই কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম, অন্টিল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন এখানে যে গ্রেডিয়েন্ট আছে সেম গ্রেডিয়েন্ট আমার এখানে তৈরি হয়ে গেছে, বুঝছেন এই গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্ট সেম গ্রেডিয়েন্ট, বুঝছেন না কথা, সেম গ্রেডিয়েন্টটা এখানে তৈরি হয়ে গেছে, ক্লিয়ার, বুঝছেন সবাই। এখান থেকে সব গ্রেডিয়েন্টে দিবেন আর অনেকগুলো গ্রেডিয়েন্ট পাবেন, বুঝছেন না। এখানে উপরে আসলে দেখবেন যে প্রত্যেকটা কালারের সমন্বয়ে, এই যে দেখেন এখানে কয়েকটা কালার দেওয়া আছে, এখান থেকে চাইলে কি করতে পারেন, এই যে এই কালারের সমন্বয়ে যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো তৈরি হয় এগুলো এখান থেকে দেখতে পারবেন, আবার এই কালারের সমন্বয়ে যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো তৈরি হয় এগুলো দেখতে পারবেন, আবার এই কালারের সমন্বয়ে যেগুলো তৈরি হবে এগুলো দেখতে পারবেন, সবুজ কালারের যে সমস্ত সমন্বয়ে যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো তৈরি হয় এখান থেকে দেখতে পারবেন, বুঝছেন না। পিঙ্ক কালার, পিঙ্ক কালারের যে সমন্বয়ে যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো তৈরি হয় এখান থেকে দেখতে পারবেন, সেটা আপনি এখান থেকে নিয়ে কী করবেন জাস্ট কপি করে করে পেস্ট করে দিন, দেখবেন যে এরকম সেম কালার কী হয়ে গেছে গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, বুঝছেন। সেম ওয়েব গ্রেডিয়েন্ট যেটা আছে এটা তো সেম, এখান থেকে আপনার এই যে দেখেন একটু নিচে স্ক্রল করলে দেখবেন কালার পেস্ট করে তো বেশ বেশি মনে হয়, হ্যাঁ জিপ করে জিপ ফাইলগুলো ওপেন করাচ্ছে এটাই মনে হয়, হ্যাঁ এখন দেখেন এই যে এখান থেকে দেখেন অনেকগুলা কালার কোড আছে, এখানে নিচে কালার কোড দেওয়া আছে, এখান থেকে কপি করবেন জাস্ট, কপি করে নিয়ে পেস্ট করে দেবেন, এই গ্রেডিয়েন্ট আপনার লাগলে এখানে হাজার হাজার গ্রেডিয়েন্ট আছে, দেখেন আমার এই যে স্ক্রল বাটন যেটা সেটা দেখলেও বুঝতে পারবেন। এখন বলবেন যে এই যে এরা আমার ফ্রি ফ্রি গ্রেডিয়েন্টগুলো দিয়ে রাখছে এদের লাভ কি, এদের লাভ হচ্ছে যে দেখেন এখানে এই যে অ্যাড দিচ্ছি আমি এই সাইডে ঢুকছি, আমি দেওয়ার পর আপনাদেরকে লিঙ্ক দেওয়ার পর আপনারা 10 জন 12 জন 20 জন ঢুকবেন, বুঝছেন না। এদের বেনিফিট হচ্ছে এই যে মানুষগুলো ঢুকতেছে প্রত্যেকটা মানুষই ঢুকার পরে অ্যাড দিচ্ছে না, অ্যাডের হিউজ পরিমাণ টাকা আসে অ্যাড ভিউয়ার, হ্যাঁ অ্যাড ভিউ থেকে কি আছে অনেক টাকা আসে,
পাচ্ছেন না, এটা সাইডের ভিউজ এর ভিউ, এই যে এখানে এই গ্রেডিয়েন্ট দিয়ে করা যায় না, আপনি এই দুইটা কালার কোড কি করবেন, আপনি পেস্ট করে দেবেন জাস্ট। ওকে বুঝছেন না কথা, এখানে ধরে এই কপি করে নিয়ে এই যে এখানে কপি করে কি করে দেবেন, পেস্ট করে দেবেন বুঝছেন না। তাহলে এটাকে আপনি জুম করে দেখতে পারেন বুঝছেন না, কোন কালারটা আসলে কেমন সেটা আপনি এখান থেকে করতে পারেন, জুম করে দেখতে পারেন। আমি আসলে সব কিছু দেখাই দিব না, এই যে জুম করে এটা জুম করলে যে বড় হয় ছোট হয় সেগুলো আপনার নিজের নিজের বাই করতে হবে বুঝছেন না। সেরকম একটা সাইডে অনেকগুলো সাইডে অনেক ধরনের কি আছে ফ্যাসিলিটিস থাকে, যেটা আপনি ইউজ করতে করতে বা দেখতে দেখতে বুঝতে পারবেন বুঝছেন না কথা। এই যে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করা আছে আমাদের, এখন প্রথম গ্রেডিয়েন্ট তৈরি করতে গেলে নিজের আইডিয়া তেমন ভালো হবে না, গ্রেডিয়েন্ট ভালো কালার দিয়ে তৈরি করতে পারবো না, কালার আইডিয়া নাই। এই জন্য এখান থেকে কী করতে পারি, কালারগুলো নিয়ে নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করে ইউজ করতে পারি বুঝছেন। আমার কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, আজকে আর বলতে পারবো না, অনেকগুলা কাজ দেখাইলাম, এগুলো সবগুলো কি করবেন, আমি অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট দিলে ওগুলোতে অ্যাপ্লাই করে করে কাজগুলো করে আনবো। কোনো প্রশ্ন আছে? না স্যার আপাতত আসছে। কাল যদি প্রশ্ন হবে সেটা নেক্সট ক্লাসে সমাধান করবো, আজকে আপনি কথা বলতে পারতেছি কত আজকের মতো এখানেই শেষ। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট 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 গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। বেশি কথা বলে দিচ্ছি, এত কথা বলি না, ঘাড় ব্যথা করতে। আপনারা বুঝছেন না আজকে যেভাবে যেভাবে বলছি না,